নমস্কার, নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ দর্শন বিভাগের ফোর্থ সেমিস্টার থেকে আমি শ্রাবণী ভট্টাচার্য। আজ নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের দর্শন বিভাগ থেকে একটি স্টুডেন্ট ওয়েবিনারের আয়োজন করা হয়েছে। আজকে আমাদের আলোচনার বিষয় সাবস্টেন্স এ ওয়েস্টার্ন ট্র্যাডিশনাল ভিউ।
প্রথমেই বলি, আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি আমাদের নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ ডক্টর স্বপন কুমার রায় মহাশয়কে। স্যারকে আমাদের সশ্রদ্ধ প্রণাম, অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। তার এতটা ব্যস্ত সময়ের মধ্যেও তিনি আজকে আমাদের জন্য সময় দিতে পেরেছেন, অসংখ্য ধন্যবাদ স্যার। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের দর্শন বিভাগীয় প্রধানা ডক্টর বৈশাখী বর্মন মহাশয়া, উপস্থিত আছেন দর্শন বিভাগের অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ, মাননীয়া শম্পা দাস মহাশয়া, মাননীয়া দেবমিতা চৌধুরী মহাশয়া, মাননীয় কিশোর পাল মহাশয় এবং মাননীয় শুভম দাস মহাশয়। আমাদের সকল ছাত্রছাত্রীর পক্ষ থেকে প্রত্যেক স্যার ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ, আন্তরিক প্রণাম, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। আমাদের এই অনুষ্ঠানটি আয়োজনে প্রতিনিয়ত আমাদের সহযোগিতা করে গেছেন এবং প্রতিটি পদক্ষেপে আমাদের সব সময় উৎসাহ দেওয়ার জন্য। এবার যথাযথ সম্মান জানিয়ে আমাদের নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ ডক্টর স্বপন কুমার রায় মহাশয়কে আজকের অনুষ্ঠানটির শুভ সূচনা করার জন্য ডেকে নিচ্ছি। স্যারকে অনুরোধ করছি কিছু বলার জন্য। স্যার ধন্যবাদ। ধন্যবাদ শ্রাবন্তী। আজকে আমরা জানি যে ডিপার্টমেন্ট অফ ফিলোসফি তারা একটা ওয়েবিনার করছে, যে ওয়েবিনার পেপার প্রেজেন্টেশন দেবে করবে ওই ডিপার্টমেন্টেরই ছাত্রছাত্রীরা, এবং তাদের যারা তৈরি করেছেন যে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের ডিপার্টমেন্ট অফ ফিলোসফির অধ্যাপক অধ্যাপিকা, আমার পক্ষ থেকে তাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। শ্রাবন্তী আগেই বলে দিল যে আজকের বিষয়ে বিষয়ে আলোচনার বিষয়টা কি, সাবস্টেন্স এ ওয়েস্টার্ন ট্র্যাডিশনাল ভিউ। আমি তো দর্শনের ছাত্র নই, কমার্সের, আমাকে আমি যেটা অল্প কথায় বলি যে এমনি সাবস্টেন্স বলতে আমরা তো বুঝি যে প্রধান অংশ অথবা দ্রব্য অথবা বস্তু অথবা সারাংশ অথবা ধন সম্পদ এইগুলো। অর্থাৎ একটা উদাহরণ দিলে বোঝা যাবে যে এই সাবস্টেন্সটা কি বোঝাতে চাইছে। যে যদি বলি আইস এবং ওয়াটার কনসিস্টস অফ দা সেম সাবস্টেন্স ইন ডিফারেন্ট ফর্মস, অর্থাৎ আইস এবং ওয়াটার তোমরা দেখো দুটো দুটোই কিন্তু সেম সাবস্টেন্স, অর্থাৎ ওয়াটার থেকে আইস হচ্ছে আবার আইস গড়ের ওয়াটার হচ্ছে। যাই হোক, এটা তো সাধারণ অর্থে বোঝানোর এটা অংশ কথা। তোমরা তোমাদের ডিপার্টমেন্ট অফ ফিলোসফি যারা বলবে না যে বিভিন্ন পেপার প্রেজেন্ট করবে, তাদের কাছ থেকে আমি শুনবো যে এই সাবস্টেন্স যেটা ওয়েস্টার্ন ট্র্যাডিশনাল ভিউ অনুযায়ী সাবস্টেন্স বলতে কি বুঝি, এইটুকু আমার বলার বক্তব্য। তোমাদের এই ওয়েবিনারটা সাকসেসফুল হোক এবং এই ধরনের প্রচেষ্টা যে ডিপার্টমেন্ট অফ ফিলোসফি এবং তার ছাত্রছাত্রীরা যেভাবে নিচ্ছে, আমি তাদের আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, কলেজের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এইটুকু আমার বলার বক্তব্য বলার বিষয় ছিল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার আপনার এই মূল্যবান বক্তব্য এবং মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। এবার ডেকে নিচ্ছি আমাদের নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের দর্শন বিভাগীয় অধ্যাপক মাননীয় শুভম দাস মহাশয়কে। স্যারকে অনুরোধ করছি কিছু বলার জন্য। স্যার সুপ্রভাত সকলকে। প্রথমে ধন্যবাদ জানাই নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের অধ্যক্ষ ডক্টর স্বপন কুমার রায় মহাশয়কে। তিনি অত্যন্ত ব্যস্ত থাকা সত্ত্বেও আমাদের বিভাগের আন্তর্জাতিক সভায় যোগ দিয়েছেন। এই সভায় উপস্থিত আছেন বিভাগের সমস্ত শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ। আজকের আলোচনা সভার বিষয় হলো সাবস্টেন্স ওয়েস্টার্ন ট্রেডিশনাল ভিউ। পাশ্চাত্য দর্শনে দ্রব্য সম্পর্কে প্রায় সমস্ত দার্শনিকের বিভিন্ন মতবাদ আছে। একটু শুরু থেকে বলতে গেলেই প্রথমেই বলতে হয় থেলিস
এর মতে পরম দ্রব্য হলো জল, অ্যানাক্সিমেনিসের মতে পরম দ্রব্য হলো বায়ু, আবার অ্যানাক্সিমেন্ডাসের মতে পরম দ্রব্য হলো অনির্দিষ্ট পদার্থ। পিথাগোরাস সম্প্রদায় আবার পরম দ্রব্য স্বীকার করেন সংখ্যাকে, হেরাক্লিটাসের মতে পরম দ্রব্য হলো আগুন, আবার ডেমোক্রেটাসের মতে পরম দ্রব্য হলো পরমাণু। এছাড়াও দ্রব্য সম্পর্কে বিভিন্ন দার্শনিক বিভিন্ন মত দিয়েছেন। এবার আমরা সক্রেটিস পরবর্তী দার্শনিকদের দ্রব্য সম্পর্কে যে কি ধারণা তা আমাদের বিভাগের ছাত্রছাত্রীদের মুখ থেকে শুনব। তাদের অক্লান্ত পরিশ্রম এবং অদম্য ইচ্ছাশক্তি এই ওয়েবিনারটিকে সাফল্যমণ্ডিত করবে। এবার তোমরা অনুষ্ঠানটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলো। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। এবার চলে আসি মূল বিষয়ে। সাবস্টেন্স বা দ্রব্য আসলে কি? দ্রব্য সম্পর্কে সামগ্রিকভাবে দ্রব্যের ধারণা শুনে নেব আমাদের দর্শন বিভাগের সিক্স সেমিস্টারের ছাত্রী শিল্পা ঘোষের কাছ থেকে। ডেকে নিচ্ছি শিল্পা ঘোষকে। সাবস্টেন্স বা দ্রব্য, দ্রব্য শব্দটির সাথে আমরা প্রত্যেকেই কম বেশি পরিচিত। আমরা সাধারণত বিশিষ্ট বস্তুকে দ্রব্য বলি, যেমন অলংকার, টেবিল, আলমারি, পুতুল ইত্যাদি। যেমন উল্লেখিত বিশিষ্ট বস্তুর উপাদান সোনা, কাঠ, লোহা, মৃত্তিকা। অনেক সময় আবার ওই সব উপাদানের সাংগঠনিক উপাদানকেও, যথা কার্বন, হিলিয়াম ইত্যাদি মৌল পদার্থকেও দ্রব্য বলি। অলংকার টেবিলের মতো অথবা সোনা কাঠের মতো এইসব মৌল উপাদানও বিশিষ্ট বস্তু। তাহলে সাধারণ মতে দ্রব্য হলো বিশিষ্ট বস্তু। আমাদের অর্থাৎ সাধারণ মানুষের বিশ্বাস, এই জগৎটা কতগুলো পরস্পর স্বতন্ত্র বস্তুর সমষ্টি। আমরা বিশ্বাস করি যে এইসব বস্তু স্থায়ীভাবে এবং পরস্পর স্বতন্ত্রভাবে আছে। এইসব বস্তুকে আমরা বিভিন্ন গুণ সমন্বিত রূপে দেখি। আমরা মনে করি যে গুণের স্বনির্ভরতা নেই এবং গুণ কখনো নিরালম্ব রূপে থাকতে পারে না। যেখানেই গুণের সমাবেশ, সেখানেই ওই সব গুণের পশ্চাতে একটা আধার বা আশ্রয় অবশ্যই আছে। গুণে সেই আধার বা আশ্রয়টাই হলো দ্রব্য। তাহলে সাধারণ মতে বস্তুর দুটি দিক আছে, একটা দ্রব্যের দিক এবং অন্যটি গুণের দিক। দ্রব্য ও গুণের সম্মিলিত রূপই হলো বিশিষ্ট বস্তু। অর্থাৎ দ্রব্য হলো বস্তুর আন্তঃসত্ত্বা এবং গুণ হলো তার বাহ্য প্রকাশ। দ্রব্য শব্দের ইংরেজি প্রতিশব্দ হলো সাবস্ট্যান্স। শব্দটির মূলে হলো ল্যাটিন শব্দ সাবস্টেনিয়া এবং এই শব্দটির মূলে হলো গ্রিক শব্দ হাইপোস্ট্যাসিস, যার অর্থ কোনো কিছুর নিচে থাকা। এজন্য ইংরেজি শব্দ সাবস্ট্যান্সের ব্যুৎপত্তিগত অর্থ হলো কোনো কিছুর নিচে থাকা। তাহলে সাবস্ট্যান্স বা দ্রব্য বলতে তাকেই বোঝায় যা কোনো কিছুর নিচে থাকে, যা কোনো কিছুর ধারক বা বাহক, যা গুণ ও ক্রিয়ার আশ্রয়। দ্রব্যকে গুণের আধার রূপে গণ্য করলেও আমরা এমন মনে করি না যে গুণের পরিবর্তন হলে দ্রব্যেরও পরিবর্তন হয়। সাধারণ মানুষের বিশ্বাস হলো গুণের পরিবর্তন হলেও দ্রব্য অপরিবর্তিত থাকে। বিশিষ্ট বস্তুর রূপ, রস, গন্ধ, কাঠিন্যের অথবা আকার, আয়তন ও অবস্থানের নানা রকম পরিবর্তন হলেও আমাদের ধারণায় দ্রব্যের পরিবর্তন হয় না। অর্থাৎ দ্রব্য হলো
সেই সত্তা যা বস্তুর বাহ্যিক পরিবর্তনেও অপরিবর্তিত থাকে। দ্রব্য হলো বস্তুর শক্তি, ক্রিয়া ও প্রচেষ্টার উৎস। এখানে দ্রব্য ও গুণের সম্বন্ধ নিয়ে যে প্রশ্নটি আসছে সেটা হলো গুণ বিবর্জিত দ্রব্য বলে বাস্তবিক কিছু আছে কি, অথবা দ্রব্যগুণের সমষ্টি মাত্র। এই প্রশ্নকে কেন্দ্র করে দর্শনের প্রধান দুটি মতবাদের মধ্যে বিতর্ক আছে, এক বুদ্ধিবাদী মতবাদ, দুই অভিজ্ঞতাবাদী মতবাদ। দ্রব্য সম্পর্কে এই দুটি বিরুদ্ধবাদীদের মধ্যে দ্রব্য সত্তাবাদী অর্থাৎ বুদ্ধিবাদী মতবাদ এবং দ্রব্য সত্তা বিরুদ্ধবাদী অর্থাৎ অভিজ্ঞতাবাদী মতবাদ নিয়ে বিভিন্ন দার্শনিকদের মতবাদ নিয়ে পরবর্তী বক্তারা বিশদে আলোচনা করবে। ধন্যবাদ। ধন্যবাদ দিদি। সামগ্রিকভাবে দ্রব্যের ধারণাটি এত সুন্দরভাবে আমাদের মধ্যে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার ডেকে নিচ্ছি ফোর্থ সেমিস্টার থেকে সুপ্রিয়া দাসকে। সুপ্রিয়া আজকে দ্রব্য সম্বন্ধে গ্রিক দার্শনিক প্লেটোর অভিমতটি ব্যক্ত করবে। সুপ্রিয়া নমস্কার, আমি সুপ্রিয়া দাস। আজ আমার আলোচ্য বিষয় গ্রিক দার্শনিক প্লেটোর মতে দ্রব্যের অভিমত। সাধারণভাবে আমরা দ্রব্য বলতে কয়েকটি গুণের সমষ্টিকে বুঝি, অর্থাৎ গুণ যাকে আশ্রয় করে থাকে তাকেই দ্রব্য বলা হয়। পাশ্চাত্য দর্শনের ইতিহাসে প্লেটোই সর্বপ্রথম সামান্য বা জাতির সমস্যাটি উপস্থাপিত করেন। প্লেটোর মতে ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুর কোনো সত্তা নেই। তিনি দ্রব্য বলতে সার্বিক সত্তাকে বুঝিয়েছেন। আমরা ইন্দ্রিয়ের সাহায্যে বিশেষ বিশেষ মানুষ প্রত্যক্ষ করি। এই বিশেষ মানুষের যথার্থ কোনো সত্তা নেই, কিন্তু মনুষ্যত্ব এটা তো সার্বিক সত্তা, এর যথার্থ সত্তা আছে। প্লেটো ভাববাদী হলেও দ্রব্য সম্পর্কে তার এই মতবাদকে বস্তুবাদ বলা হয়। প্লেটো তার দর্শনে দুটি সত্তা স্বীকার করে দুটি ভিন্ন জগতের উল্লেখ করেছেন। একটি হলো দেশকালে স্থিত বিশেষের জগৎ এবং অন্যটি হলো দেশকালাতীত সামান্যের জগৎ। তার এই মতবাদকে দ্বিজাগতিক তত্ত্ব বলা হয়, বিশেষ সামান্যের অনুলিপি মাত্র। সামান্যের জগৎ নিত্য এবং ত্রুটিমুক্ত, কিন্তু বিশেষের জগৎ অনিত্য এবং ত্রুটিপূর্ণ। বিশেষ সামান্যের উপর নির্ভরশীল হলেও সামান্য বিশেষের উপর নির্ভরশীল নয়। মনুষ্যত্ব, বৃক্ষত্ব, টেবিলত্ব ইত্যাদি সামান্য সম্পর্কে আলোচনা করলেও প্লেটো বিশেষত তিন ধরনের সামান্যের প্রতি সবিশেষ গুরুত্ব দিয়েছেন, নান্দনিক, নৈতিক এবং গাণিতিক। প্রথমে যদি নান্দনিকের কথায় আসা যায়, তাহলে বলতে হবে যে পরিপূর্ণ সুন্দর বলে কিছু নেই। আমাদের যদি প্রশ্ন করা হয় সুন্দর কি, তাহলে হয়তো আমরা কয়েকটি দৃষ্টান্ত দিয়ে বলতে পারি যে গোলাপ সুন্দর বা পূর্ণচন্দ্র সুন্দর, কিন্তু এগুলি তো দৃষ্টান্ত মাত্র, এদের কোনোটিতেই পরিপূর্ণ সৌন্দর্যের প্রকাশ ঘটে না। সৌন্দর্য সামান্য বলে কিছু নাই থাকে, তাহলে তো আমরা কোনো বস্তুকেই সুন্দর বলে চিহ্নিত করতে পারি না, কেননা আদর্শ সৌন্দর্যের পরিপ্রেক্ষিতেই কোনো বস্তুকে সুন্দর বলে চিহ্নিত করা যায়। এবার আসা যাক নৈতিকতার কথায়।
এক্ষেত্রেও বলতে হয় যে পরম সৎ, পরম কল্যাণ বা পরম ন্যায় বলে বাস্তবে কিছু নেই। আমরা কেবল কয়েকটি দৃষ্টান্তের উল্লেখ করে কয়েকটি কল্যাণমূলক মনুষ্যকৃতির উল্লেখ করতে পারি, কিন্তু এগুলোর কোনোটি ত্রুটিমুক্ত নয়। নৈতিক সামান্য বলে যদি কিছু নাই থাকে, তাহলে আমরা কোনো ঘটনা ভালো মন্দ, সৎ অসৎ, ন্যায় অন্যায় কি করে বলতে পারি? গাণিতিকের ক্ষেত্রেও বলা যায় যে যদি নিখুঁত বৃত্ত বা নিখুঁত সরলরেখা বলে বাস্তবে কিছু নেই, কেউ যদি একটি বৃত্ত বা সরলরেখা আঁকে তাহলে আমরা তাকে নিখুঁত বলতে পারি না। কারণ এই জগতে যদি নিখুঁত বৃত্ত বা সরলরেখা বলে কিছু নাই থাকে বা তাদের সম্পর্কে আমাদের কোনো ধারণাই না থাকে, তাহলে কোনো বৃত্ত বা সরলরেখা যে নিখুঁত নয় একথা আমরা বলবো কি করে? এই সমস্ত কিছুর উপর ভিত্তি করেই প্লেটো সিদ্ধান্ত করেন যে এই জগতে না হলেও অন্য কোনো জগতে এই সব সামান্য, অর্থাৎ ভালোত্ব সামান্য, বৃত্তত্ব সামান্য, এই সব সামান্যের অস্তিত্ব আছেন। তিনি আরো বলেন যে বিশেষ বিশেষ বস্তু, বিশেষ বিশেষ কল্যাণমূলক কর্ম, এই সমস্ত কিছুই সামান্যের অস্তিত্ব নির্ভর। এরা এক একটি সামান্যের অনুকরণ বা প্রতিলিপি মাত্র। ধন্যবাদ। ধন্যবাদ সুপ্রিয়া, এত সুন্দরভাবে আমাদের মধ্যে দ্রব্য সম্বন্ধে দার্শনিক প্লেটোর অভিমতটি তুলে ধরার জন্য। এবার ডেকে নিচ্ছি ফোর্থ সেমিস্টার থেকে শর্মিষ্ঠা কর্মকারকে। নমস্কার, আমি শর্মিষ্ঠা কর্মকার। আজকের আমার আলোচ্য বিষয় হলো অ্যারিস্টটলের মতে দ্রব্য। প্লেটোর শিষ্য অ্যারিস্টটল বস্তুবাদে বিশ্বাসী, তবে তিনি প্লেটোর দ্বিজাগতিক তত্ত্বকে স্বীকার করেন না। অ্যারিস্টটলের মতে বিশেষের জগৎ অতিরিক্ত ভাবে সামান্যের জগৎ বলে বাস্তবিক কিছু নেই। এমন এক অতীন্দ্রিয় সামান্যের জগৎ আসলে আদিবৃত্তিক কল্পজগৎ। তাছাড়া প্লেটোকে অনুসরণ করে যদি এমন একটা জগৎ স্বীকার করাও হয়, তাহলে সেটা হবে অতি বিশেষের জগৎ, সামান্যের জগৎ নয়। অ্যারিস্টটলের মতে জগৎ হলো একটাই, আর সেটা হলো বিশেষ এবং সামান্যের সমন্বয়ে গঠিত জগৎ। অ্যারিস্টটলের মতে সামান্য হলো ধর্ম, সামান্য ধর্ম অনেকের মধ্যে উপস্থিত সাধারণ ধর্ম। বিভিন্ন বস্তু অভিজ্ঞতার উপর নির্ভর করে এবং বিমূর্তিকরণ প্রক্রমে আমরা সামান্যের ধারণায় উপনীত হই, যেমন নীল আকাশ, নীল জল, নীল চোখ, নীল বস্ত্র ইত্যাদি। বিভিন্ন বস্তুর মধ্যে নীল ধর্মটিকে সাধারণভাবে উপস্থিত দেখে আমরা নীলত্বের সাধারণ ধারণায়, অর্থাৎ নীলত্ব সামান্যের ধারণায় উপনীত হই। এই সামান্য ধর্মের জন্যই আমরা কতকগুলি বিষয়কে একটি জাতির অন্তর্ভুক্ত করতে পারি, আবার ভিন্ন জাতির বিষয় থেকে তাদের পৃথকও করতে পারি। বিভিন্ন ব্যক্তির মধ্যে মনুষ্যত্ব সামান্যটি সাধারণভাবে উপস্থিত থাকার জন্য আমাদের মানুষ শ্রেণীর অন্তর্ভুক্ত করতে পারি, আবার গোজাতি, বৃক্ষ জাতি ইত্যাদি থেকে তাদের পৃথকও করতে পারি। কাজেই অ্যারিস্টটলের মতে সামান্য হলো সাধারণ ধর্ম, যা বিশেষ বিশেষ বস্তু বা ব্যক্তিতে আশ্রিত থাকে। বিশেষ ভিন্নভাবে সামান্যের অস্তিত্বে থাকতে পারি না, কেননা সেক্ষেত্রে সামান্য হয়ে পড়ে নিরাশ্রয়। তেমনি আবার সামান্য ভিন্নভাবে বিশুদ্ধ বিশেষ বলেও কিছুতে থাকতে পারে না, কেননা সামান্য ধর্ম না থাকলে কোনো বস্তুই বিশিষ্ট বস্তুতে
নত হতে পারি না। বিশেষ ও সামান্য পরস্পর পরস্পরের পরিপূরক, পরস্পর পরস্পরের ওপর নির্ভরশীল, এবং ওই নির্ভরতা যৌক্তিক নির্ভরতা, সামান্য বিশেষের পূর্ববর্তী নয়, সামান্যকে নিয়েই বিশেষ অবস্থান করে। এবার এখন যদি প্রশ্ন করা হয়, অনেকের মধ্যে সাধারণভাবে উপস্থিত এই সামান্য ধর্মের স্বরূপ কি, সেই উত্তরে অ্যারিস্টটল বলেন যে একই শ্রেণীভুক্ত বিভিন্ন ব্যক্তি বা বস্তুর মধ্যে সামান্য ধর্মটি অভিন্ন রূপে অর্থাৎ একই রূপে থাকে। বস্তু বা ব্যক্তিভেদে ওই সামান্য ধর্মের কোনো ভিন্নতা হয় না। নীলত্ব সামান্যটি সব নীল বস্তুতে একইভাবে উপস্থিত থাকে, যার জন্য তারা প্রত্যেকে নীল বস্তু রূপে গ্রাহ্য হয়। নীল আকাশ, নীল জল, নীল চোখ, নীল বস্ত্র ইত্যাদির মধ্যে নীলত্ব সামান্যটি অভিন্ন রূপে থাকে বলে তারা প্রত্যেকে নীল বস্তু রূপে গ্রাহ্য হয়। নীলত্ব প্রত্যয়টি কেউ গঠন করুক অথবা না করুক, নীলত্ব সামান্যটি বস্তুগত ভাবে প্রতিটি নীল বস্তুর মধ্যে অভিন্ন রূপে উপস্থিত থাকে। তেমনি গোত্র সামান্য ধর্মটি বিভিন্ন প্রকার গরুর মধ্যে অভিন্ন রূপে থাকে, গরু ভেদে ওই ধর্মটি বিভিন্ন ভিন্নতা হয় না, সামান্য বাহ্য সৎরূপে বিশেষে অবস্থান করে। বিশেষে যেমন মননিরপেক্ষ অস্তিত্ব আছে, ঠিক তেমনি সামান্য ধর্মের মননিরপেক্ষ অস্তিত্ব আছে। বিশেষ বিশেষ বস্তু বা ব্যক্তি হলো অভিন্ন সামান্য ধর্মের এক একটি দৃষ্টান্ত মাত্র। বিশেষকে আশ্রয় করেই সামান্য ধর্মের প্রকাশ ঘটে, আবার সামান্য ধর্মের মাধ্যমে বিশেষও নিজেকে প্রকটিত করে। অচ্ছেদ্য সম্পর্ক বর্তমান সামান্য সম্পর্কে অ্যারিস্টটলের এই মতবাদকে অনেকে অভিন্নতাবাদ বলেও অভিহিত করেছেন। ধন্যবাদ। ধন্যবাদ শর্মিষ্ঠা, খুব সুন্দরভাবে আমাদের মধ্যে দার্শনিক অ্যারিস্টটলের ধারণাটি তুলে ধরলো শর্মিষ্ঠা কর্মকার। এবার ডেকে নিচ্ছি সেকেন্ড সেমিস্টার থেকে রুমকি বসাককে। রুমকি আজকে বুদ্ধিবাদী দার্শনিক ডেকার্তের দ্রব্য সম্বন্ধে অভিমতটি তুলে ধরবে। রুমকি, নমস্কার, আমি নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের প্রথম বর্ষের ছাত্রী রুমকি বসাক। আজকে আমার আলোচ্য বিষয় পাশ্চাত্য দার্শনিক ডেকার্তের মতে দ্রব্য কি। ফ্রান্সের রেনে ডেকার্ত, যিনি ছিলেন জ্ঞানতত্ত্বের দিক থেকে একজন অভিজ্ঞতাবাদী দার্শনিক এবং অধিবিদ্যার দিক থেকে একজন বস্তুবাদী দার্শনিক, তিনি সর্বপ্রথম দর্শনকে বিজ্ঞানসম্মতভাবে প্রতিষ্ঠা করতে চেষ্টা করেছেন এবং এই জন্য দর্শন ডেকার্তকে আধুনিক দর্শনের জনক বলা হয়। ডেকার্তের মতে দ্রব্য, এক কথায় বললে ডেকার্তের মতে যা স্বনির্ভর তাই দ্রব্য। দ্য প্রিন্সিপালস অফ ফিলোসফি গ্রন্থে তিনি স্বাধীন অস্তিত্বের প্রত্যয়ের ভিত্তিতেই দ্রব্যের লক্ষণ দিয়েছেন। ডেকার্ত বলেন দ্রব্য হলো তাই যা অস্তিত্বের জন্য অন্য কিছুর ওপর নির্ভর করে না। বাই সাবস্ট্যান্স উই ক্যান আন্ডারস্ট্যান্ড নাথিং আদার দ্যান এ থিং হুইচ এক্সিস্টস ইন সাচ এ ওয়ে অ্যাজ টু ডিপেন্ড আদার থিং ফর ইটস এক্সিস্টেন্স। এই লক্ষণ অনুযায়ী বলতে চাইলেন দ্রব্য হলো অসীম, সর্বজ্ঞ, স্বয়ম্ভূ, শক্তিমান এবং জাগতিক বস্তুর আদি কারণ ঈশ্বরই একমাত্র দ্রব্য। এই ঈশ্বরই একমাত্র দ্রব্য হওয়ার জন্য নিজের অস্তিত্বের জন্য অন্য কিছুর ওপর নির্ভর করে না। এই লক্ষণ ছাড়াও মেটাফিজিক্স গ্রন্থে উত্থিত আপত্তিসমূহের উত্তরে ডেকার্ত একটি লক্ষণ দেন। এই লক্ষণ অনুসারে দ্রব্য হলো সাক্ষাৎ অনুলব্ধ, আলম্ব বা আধার। সাক্ষাৎ অনুলব্ধ বিষয় বলতে তিনি গুণ এবং পর্যায়সমূহকে বুঝিয়েছেন।
এই লক্ষণ অনুযায়ী দ্রব্য দু প্রকার, জড়দ্রব্য এবং মন বা আত্মা। জড়দ্রব্য এবং মন এই দুই প্রকার দ্রব্যই যেহেতু ঈশ্বর সৃষ্ট, তাই এগুলিকে সৃষ্ট দ্রব্য বলা হয়। কিন্তু এ দুটি পরস্পর নিরপেক্ষ এবং স্বতন্ত্র ধর্ম বিশিষ্ট, তাই এরা দ্রব্য পদবাচ্য। দ্রব্যের ধর্ম বা গুণ দু প্রকার, প্রকৃতিগত ধর্ম এবং রূপান্তরিত ধর্ম। গুণ যাকে বিকার বা পর্যায় বলা হয়। জড়দ্রব্যের প্রকৃতিগত গুণ হলো বিস্তৃতি। বিস্তৃতি হলো এমন গুণ যার দৈশিক মাত্রা থাকে, অর্থাৎ যার দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা বিদ্যমান। বিস্তার ব্যতীত জড় বস্তুর স্বরূপ যথাযথভাবে বোধগম্য হয় না, তাই বিস্তার জড়দ্রব্যের প্রকৃতিগত গুণ। অপরদিকে গঠন, অবস্থান, গতি প্রকৃতির মাধ্যমে জড় বস্তুর বিস্তার নামক গুণ প্রকাশিত হয়, তাই এগুলি হলো বিস্তারের রূপান্তর এবং একেই আমরা বিকার বা পর্যায় বলে থাকি। আবার অন্যদিকে বলতে গেলে এই অজড়দ্রব্য মনের প্রকৃতিগত ধর্ম হলো চিন্তন। অনুভূতি, ইচ্ছা, কামনা, বাসনা প্রভৃতি হলো চিন্তনের বিভিন্ন বিকার বা পর্যায়। ডেকার্ট বলেন এই দুই ধরনের বাস্তবতা বা সারবস্তু রয়েছে। একটির সারবস্তু হলো চিন্তা বা মন, আর অন্যটির সারবস্তু হলো ব্যাপ্তি বা বস্তু। মন পুরোপুরি সচেতন এবং স্থানগত দিক থেকে কোনো জায়গা দখল করে না, ফলে এটাকে ছোট ছোট খণ্ডে বিভক্ত করা যায় না। আবার অন্যদিকে বস্তু জায়গা দখল করে এবং একে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অংশে ভাগ করা যায়। ধন্যবাদ। ধন্যবাদ রূপালী। এবার ডেকে নিচ্ছি সেকেন্ড সেমিস্টার থেকে মৌসুমী ঘোষকে। মৌসুমী, মৌসুমি তোমার অডিওটা অন করো। মৌসুমি তোমার অডিওটা অন করো, দিয়ে প্রথম থেকে বলবে আবার। নমস্কার, আমি মৌসুমী ঘোষ, নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী। আজকে আমার আলোচ্য বিষয় হলো দ্রব্য সম্পর্কে স্পিনোজার মতবাদ। স্পিনোজা 1632 খ্রিস্টাব্দে 24 নভেম্বর হল্যান্ডের খুব ধনী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। সত্যের প্রতি ছিল তার গভীর অনুরাগ। স্পিনোজা ছিলেন সংযমী ও উদার প্রকৃতির মানুষ। তার দার্শনিক আলোচনায় ডেকার্তের প্রভাব ছিল। এক কথায় বলা যায় যে ডেকার্তের উত্তরসূরি ছিলেন স্পিনোজা। স্পিনোজার দর্শনে দ্রব্য হলো স্বয়ং ঈশ্বর। স্পিনোজার মতে ঈশ্বরের অস্তিত্ব সুস্পষ্ট, সুনিশ্চিত ও স্বতঃসিদ্ধ সত্য। তিনি পরম দ্রব্য এবং সকল বস্তুই তার ধারণা থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয়। দ্রব্য সম্পর্কে স্পিনোজা বলেছেন, আমি দ্রব্য বলতে তাই বুঝি যা নিজের বস্তুতেই সত্তাবান, যা নিজের ধারণা দ্বারাই বোধগম্য, যার ধারণা অন্য কোনো কিছুর ধারণা ব্যতিরেকে করা যেতে পারে, আর যা সম্পূর্ণভাবে সাপেক্ষ, তার কোনো সীমা থাকতে পারে না। কারণ তার সীমা থাকলে তার অন্য বস্তু সত্তা সাপেক্ষ হবে এবং নিজের সীমার ব্যাপারে অন্য বস্তু সাপেক্ষ হতে বাধ্য হবে। সুতরাং দ্রব্যের এই সাপেক্ষতা থেকে তার অসীমতা অথবা অনন্ততা নির্ধারিত হয়, আর অনন্ততা থেকে অনন্ত সাধারণতা অথবা স্বলক্ষণত্ব প্রমাণিত হয়। ফলকেনবার্গ স্পিনোজার দ্রব্যের ধারণাকে ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যে সেই বস্তুই দ্রব্য যা অন্য কিছুর ওপর নির্ভর করে না, বরং যার ওপর অন্য সবকিছু নির্ভর করে, যা কারোর দ্বারা কৃত নয় অথচ সবকিছুর কারণ যার সিদ্ধির জন্য। কোনো কিছু স্বীকার করার প্রয়োজন নেই, অথচ যাকে বাদ দিলে কোনো কিছু সিদ্ধ হতে পারে না। এই দ্রব্য হচ্ছে শুদ্ধ, মৌলিক, সত্তাবান এবং স্বনির্ভর। স্পিনোজার মতে দ্রব্য স্বয়ম্ভু। স্বয়ম্ভু অর্থে দ্রব্যের কারণ দ্রব্য নিজেই। তার অস্তিত্ব গুণের জন্য কোনো বাহ্য কারণের ওপর নির্ভর করে না,
দ্রব্যের স্বরূপ ধর্মের মধ্যে দ্রব্যের অস্তিত্ব নিহিত থাকে। দ্রব্য স্বয়ম্ভু না হলে দ্রব্য অন্য কোনো কিছুর দ্বারা উৎপন্ন হবে, কিন্তু তাহলে দ্রব্য স্বনির্ভর হবে না। দ্রব্য অনন্ত বা অসীমতা হলে, যদি শান্ত হতো, তাহলে দ্রব্য একই প্রকৃতি ও একই গুণের দ্বারা সীমিত হতো এবং ফলত তাদের উপর নির্ভরশীল হতো। দ্রব্য এক, যেহেতু দ্রব্য অসীম, আর অসীম দ্রব্য কখনো বহু সংখ্যক হতে পারে না। একাধিক দ্রব্যের অস্তিত্ব পরস্পরকে স্মিত করে, সেক্ষেত্রে দ্রব্য অসীম ও অনন্ত ও খণ্ডিত হবে। দ্রব্য শাশ্বত, দ্রব্য যদি শাশ্বত না হতো, তাহলে পূর্ববর্তী কোনো কিছুর দ্বারা দ্রব্য উৎপন্ন হয়েছে এই সিদ্ধান্ত করতে হয়, তাহলে দ্রব্য স্বনির্ভর হয়। দ্রব্য অপরিণামী, দ্রব্য অপরিণামী হলে দ্রব্যের যা স্বরূপ তার থেকে পৃথক হয়ে পড়বে। দ্রব্য সম্পূর্ণভাবে স্বাধীন, দ্রব্য যদি স্বাধীন না হয়, তাহলে দ্রব্যের বহির্ভূত কোনো কিছুর দ্বারা দ্রব্য নিয়ন্ত্রিত হবে। সেহেতু দ্রব্য অনন্ত, তাই দ্রব্য স্বাধীন, দ্রব্য নির্বিশেষ। স্পিনোজার মতে কোনো বস্তুকে বিশেষিত করার অর্থ হলো কোনো বস্তুকে সীমিত করা। দ্রব্য যেহেতু অনন্ত, সেই জন্য দ্রব্য সম্বন্ধে কোনো কিছুই অস্বীকার করা যায় না। স্পিনোজা বলেছেন, অনন্ত স্বয়ম্ভু ও শাশ্বত দ্রব্য হল ঈশ্বর নিজেই। ঈশ্বর হলেন অসীম, অসীম ঐক্য যার মধ্যে সবকিছুই স্মিত। স্পিনোজার দর্শনে ঈশ্বর, প্রকৃতি ও দ্রব্য এক ও অভিন্ন জগতের কারণ রূপে। যিনি ঈশ্বর সৃষ্টিরূপী, তিনিই প্রকৃতি। স্পিনোজার সর্বেশ্বরবাদে আমরা যা পাই, দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি। দ্রব্য ঈশ্বরের এই সমীকরণ নিছক কার্যকারণ বা সমগ্র অংশের সম্বন্ধ নয়, এই সমীকরণ এক বা অদ্বিতীয় অবস্থার ভেদ মাত্র। ঈশ্বর থেকে সকল পদার্থ নির্গত হয়, এর অর্থ হল সকল পদার্থ ঈশ্বরের অনুসৃত। সাধারণত সকল পদার্থ দ্রব্যে থাকে, তাই বলা যেতে পারে যে ঈশ্বর থেকে নিঃসৃত হলে তা ঈশ্বরেই নিহিত। ধন্যবাদ। একটু নেটওয়ার্কটা সমস্যা হচ্ছিল ঠিকই, তবে যথেষ্ট সুন্দরভাবে উপস্থাপন করেছে দ্রব্য সম্পর্কে দার্শনিক স্পিনোজার অভিমত। ধন্যবাদ মৌসুমী। এবার ডেকে নিচ্ছি রূপালীকে, রূপালি মণ্ডলকে ডেকে নিচ্ছি সেকেন্ড সেমিস্টার থেকে, সে দার্শনিক লাইভ নিজের অভিমতটি ব্যক্ত করবে দ্রব্য সম্পর্কে। রূপালি মণ্ডল, নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের সেকেন্ড সেমিস্টারের ছাত্রী। আজকের আলোচ্য বিষয় লাইবনিজে, দ্রব্য সম্পর্কে লাইবনিজের বক্তব্য। লাইবনিজ জ্ঞানতত্ত্বের দিক থেকে একজন বুদ্ধিবাদী দার্শনিক, আর অধিবিদ্যার দিক থেকে একজন বস্তুবাদী দার্শনিক। লাইবনিজ দ্রব্যকে স্বনির্ভর বললেন। অবশ্য তিনি স্বনির্ভরতা বলতে আত্মসক্রিয়তাকে বোঝালেন। আত্মসক্রিয়তাকে দ্রব্যের লক্ষণ হিসাবে রেখে লাইবনিজ বললেন, যা সমস্ত ক্রিয়া বা পরিবর্তনের কেন্দ্র, যাকে কেন্দ্র করে ক্রিয়া বা পরিবর্তন ঘটতে পারে, তাই হলো দ্রব্য। আত্মসক্রিয় এবং স্বাধীন দ্রব্য সংখ্যায় এক নয়, বহু, এবং এদের একটি অন্যটির থেকে স্বতন্ত্র। অর্থাৎ লাইবনিজের মতে দ্রব্য হলো বহু বা অসংখ্য। দ্রব্যের ব্যাখ্যা দিতে গিয়ে লাইবনিজ বললেন, জগতে যাবতীয় বস্তুর মূল উপাদান হলো পরমাণু। এই পরমাণুগুলি আত্মসক্রিয়, তাই এরা দ্রব্য গঠন করতে পারে। কিন্তু এই পরমাণুগুলি জড় পরমাণু হতে পারে না, কারণ জড় পরমাণুর উদ্দেশ্য নেই। অথচ জগতের যাবতীয় বস্তু সংগঠনে একটি উদ্দেশ্য দেখতে পাওয়া যায়, উদ্দেশ্য মানে সচেতনতা। তাই লাইবনিজ দ্রব্যকে
চেতন পরমাণু বা চিৎ পরমাণু বললেন এবং এই চিৎ পরমাণু বা দ্রব্যের নাম দিলেন মনাড। দ্রব্য বা মনাডের কিছু বৈশিষ্ট্য রয়েছে। প্রথমত, মনাড হলো বাস্তব পদার্থ এবং সংখ্যায় অসংখ্য। দ্বিতীয়ত, মনাড হলো সচেতন বা আধ্যাত্মিক একক। তৃতীয়ত, মনাড হলো চিৎ পরমাণু, তাই মনাড সরল এবং অবিভাজ্য। লাইবনিজের মতে মনাড হলো গবাক্ষহীন কক্ষের মতো। বাহ্য জগতের কোনো প্রভাব মনাডের ওপর পড়ে না। মনাড নিজেদের স্বভাব অনুযায়ী একটি অন্যটি থেকে সম্পূর্ণ আলাদাভাবে কাজ করে চলে। শক্তি ও ক্রিয়া অনুসারে মনাডগুলিকে সাজালে সবার শীর্ষে যে মনাড বা দ্রব্যকে রাখা হয় তা হলো ঈশ্বর, অর্থাৎ ঈশ্বরই শ্রেষ্ঠ মনাড। অন্য সব মনাড এক ঈশ্বর সৃষ্টি। ঈশ্বর বা ঈশ্বর মনাডগুলির মধ্যে ঐক্য ও শৃঙ্খলা আগে থেকেই প্রতিষ্ঠিত করে দিয়েছেন। এর জন্য জগতের ঐক্য ও শৃঙ্খলা রয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ রূপালী। এবার ডেকে নিচ্ছি ফোর্থ সেমিস্টার থেকে সুস্মিতা দেকে। কি হচ্ছে সুস্মিতা? ফোর্থ সেমিস্টার থেকে এবার ডেকে নিচ্ছি সুস্মিতা দেকে। সুস্মিতা, তুমি শুনতে পাচ্ছো? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। তোমরা শুনতে পাচ্ছো? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নমস্কার, আমি ফোর্থ সেম থেকে সুস্মিতা দে বলছি। আমার আজকে আলোচ্য বিষয়বস্তু হলো জন লকের মতবাদ দ্রব্য সম্পর্কে। লকের মতে সাধারণ অর্থে দ্রব্য হলো তাই যা আমরা জানি, যা আমাদের কাছে অজ্ঞাত ও অজ্ঞের। লকের মতে দ্রব্য হলো গুণের আধার। লক বলেন প্রকারের মতো দ্রব্যের ধারণাও একরকম যৌগিক ধারণা, কতগুলি সরল বা মৌলিক ধারণার সমবায়ের একরকম যৌগিক ধারণা। পার্থক্য হলো প্রকার স্বনির্ভর নয়, দ্রব্য নির্ভর, দ্রব্য নির্ভর আর স্বয়ংবর দ্রব্য। লক জড় বস্তুর দুটি গুণের উল্লেখ করেছেন, যথা মুখ্য গুণ ও গৌণগুণ। মুখ্য গুণ, লকের মতে যে গুণগুলি প্রকৃতই বস্তুতে বর্তমান থাকে সেই গুণগুলিকে মুখ্য গুণ বলে। মুখ্য গুণগুলি বস্তুগত, যেমন আকার, আয়তন, গতি, বিস্তৃতি ইত্যাদি। গৌণগুণ, যে গুণগুলি প্রকৃতপক্ষে বস্তুতে বর্তমান থাকে না অথচ ব্যক্তি মন বস্তুতে আরোপ করে সেই গুণগুলিকে গৌণগুণ বলে। গৌণগুণগুলি বস্তুগত বা মনোগত, যেমন রূপ, রস, গন্ধ, স্পর্শ ইত্যাদি। লক দ্রব্যের আলোচনায় দু রকম দ্রব্যের উল্লেখ করেছেন, যথা বিশিষ্ট দ্রব্যের ধারণা এবং দ্রব্যের সাধারণ ধারণা। বিশিষ্ট দ্রব্যের ধারণা, বিশিষ্ট দ্রব্যের ধারণা হল ইন্দ্রিয়গ্রাহ্য বিশেষ বিশেষ বস্তুর, গোলাপ ফুল, আপেল, সূর্য, মানুষ ইত্যাদি বিশেষ বিশেষ বস্তুর ধারণা, যেসব ধারণা কতগুলি মুখ্য গুণ ও গৌণ গুণের সমবায়ে গঠিত। আমাদের সাধারণ অভিজ্ঞতায় আমরা কতগুলি মৌলিক গুণকে অথবা ধারণাকে এবং ধারণা শব্দ দুটিকে সর্বদা সমবেত থাকতে দেখি এবং আমাদের মনের প্রবণতা অনুসারে আমরা ওই গুণগুলি সমষ্টির প্রতি একটি নাম, গোলাপ ফুল, আপেল ইত্যাদি কোনো একটি নাম প্রয়োগ করে থাকি। এই নামবাচক গুণ সমষ্টি হলো দ্রব্য। এই অর্থে, অর্থাৎ বিশিষ্ট ধারণা অর্থে, দ্রব্য হলো অভিজ্ঞতা গ্রাহ্য মৌলিক গুণের মুখ্য এবং গৌণ গুণের সমবায় তদ্বিযুক্ত আর কিছু নয়। ধরো দ্রব্যের সাধারণ ধারণা, দ্রব্য যদি কতগুলি গুণগুচ্ছ মাত্র হয়, দ্রব্য নামটি যদি বিশেষ বিশেষ এক গুণগুচ্ছের প্রতি প্রয়োগ করা হয় তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন দেখা দেয় ওই সব গুণগুচ্ছের অবলম্বন বা আশ্রয় কি। একথা ঠিক যে আমরা সাধারণ মানুষ একটি বস্তু যথা কমলালেবু, কলম ইত্যাদি প্রত্যক্ষ করি, তখন বিশেষ এক গুণগুচ্ছকেই প্রত্যক্ষ করি, গুণ অতিরিক্ত কোনো কিছুকে প্রত্যক্ষ করি না। কিন্তু গুণ মাত্রই পরনির্ভর, গুণের একটি আশ্রয় বা অবলম্বন থাকা প্রয়োজন। আমরা সাধারণত মানুষ গুণগুচ্ছের ওই আশ্রয় বা অবলম্বনকেই দ্রব্য বলি,
সাধারণ মতে তাই দ্রব্য হলো গুণের আশ্রয় বা আধার। লক তার দ্রব্যের আলোচনায় তিন রকম সাধারণ দ্রব্যের ধারণার উল্লেখ করেছেন, যথা বাহ্য প্রত্যক্ষের পাওয়া, রূপ, রস, গন্ধ, স্পর্শ, আকার, আয়তন, বিস্তার ইত্যাদি। গুণের আশ্রয় রূপে অচিন্তাশীল দ্রব্যের ধারণা, অন্তর্দর্শন পাওয়া ভাবনা, চিন্তা, সুখ, দুঃখ, লজ্জা ইত্যাদি মানসিক অবস্থার আশ্রয় রূপে চিন্তাশীল দ্রব্যের ধারণা, অসীম গুণ ও ক্রিয়ার আশ্রয় রূপে ঈশ্বর দ্রব্যের ধারণা। দ্রব্য সম্পর্কে লকের মতবাদ অনেকটাই বিস্তৃত, যা আমার পক্ষে পুরোটা বলা সম্ভব না, আমি সংক্ষেপে বলার চেষ্টা করলাম। ধন্যবাদ। হ্যাঁ সুস্মিতা, তোমাকে তো আমরা দেখতে পেলাম না, তুমি তো ভিডিও অন করোনি, একবার ভিডিও অন করো। ম্যাম দেখতে পাচ্ছেন এবার? না তোমাকে দেখতে পাচ্ছে না, ক্যামেরাটা উল্টো হয়ে আছে। অন করা ছিল কিন্তু ওকে দেখা যায়নি, ও কোথায় দেওয়াল দেখা গেছে। এখনো দেখা যাচ্ছে না। ক্যামেরাটা বোধহয় এ হয়ে গেছে, উল্টো দিকে হয়ে রয়েছে। তুমি ক্যামেরাটা সেলফি মোডে করো। আচ্ছা ঠিক আছে, ওর হয়তো কোনো সমস্যা হচ্ছে। শ্রাবণী তুমি পরের অনুষ্ঠানের জন্য করো। ম্যাম সেলফি মোডে না হচ্ছে না, আমি ঠিক পারছি না। ঠিক আছে অনুষ্ঠান দেখো। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ধন্যবাদ সুস্মিতা। এবার ফোর্থ সেমিস্টার থেকে ডেকে নিচ্ছি অপূর্ব দাসকে। অপূর্ব, নমস্কার, আমি অপূর্ব দাস। আমার আলোচ্যের বিষয়টি হলো দ্রব্য সম্পর্কে দার্শনিক বার্কলের অভিমত। জর্জ বার্কলে 1685 সালে ইউরোপ মহাদেশে আয়ারল্যান্ডের কিলকেনি নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন খ্রিস্টান ধর্মযাজক। আমার পূর্ববর্তী বক্তা লকের দ্রব্য সম্পর্কে আলোচনা করতে গিয়ে মুখ্য গৌণগুণের পার্থক্যের কথা বলেছেন, কিন্তু বার্কলে এই পার্থক্যকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন। যেহেতু বার্কলে ভাববাদী, সেজন্য তিনি জড় বস্তুর অস্তিত্ব স্বীকার করেন না, সুতরাং স্বাভাবিকভাবেই তিনি মুখ্যগুণের অস্তিত্ব স্বীকার করবেন না। তার মতে সকল গুণই গৌণগুণ, অর্থাৎ সবই মনের ধারণা। বার্কলের মতে লকের মুখ্য ও গুণগুণ অবিচ্ছেদ্য সম্পর্কে আবদ্ধ। আমরা বাস্তবে রূপহীন কোনো আকার যেমন পাই না, সেরূপ আকারহীন কোনো রূপ পাই না। যেহেতু মুখ্য ও গুণগুণের মধ্যে অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে, সেজন্য সকল গুণই একই প্রকারের হবে। হয় সবগুণ মুখ্যগুণ হবে অথবা সবগুণ গুণগুণ হবে। বার্কলের মতে যেহেতু গুণ মাত্রই মনের ধারণা, সেজন্য সকল গুণই গুণগুণ, মুখ্যগুণ বলে কোনো গুণ নেই। লক বলেছেন মুখ্য গুণগুলি অপরিবর্তনীয়, তাই বস্তুগত। অপরদিকে গৌণগুণগুলি ব্যক্তিভেদে পরিবর্তিত হয়, সেজন্য গৌণগুণগুলি মনোগত। বার্কলের মতে ব্যক্তিভেদে পরিবর্তিত হলেই গুণ যদি গৌণগুণ হয়, তাহলে আকার, আয়তন, ওজনকেও গৌণগুণ বলতে হয়। কেননা রূপ, রস, গন্ধের মতোই ব্যক্তি বা মন সাপেক্ষে আকার, আয়তন, ওজনও পরিবর্তিত হয়। একই বস্তুর ওজন একজনের কাছে ভারী এবং আরেকজনের কাছে হালকা রূপ অনুভূত হয়। সুতরাং রূপ যদি ব্যক্তি সাপেক্ষে ভিন্ন ভিন্ন হওয়ার জন্য গুণগুণ হয়, তাহলে আকার, আয়তন, ওজন স্থানভেদে, কালভেদে ও ব্যক্তিভেদে ভিন্ন ভিন্ন হওয়ার জন্য গুণগুণ হবে। ফলে মুখ্যগুণ বলে কোনো গুণ আর স্বীকার করা যাবে না, সব গুণই গুণগুণ হবে। গুণগুণ মাত্রই মনের ধারণা, আর বস্তু হলো মনের ধারণার সমষ্টি বা সমাহার। ঈশ্বরই তার মনের বিষয় বা ধারণাগুলিকে আমাদের ইন্দ্রিয়ের সম্মুখে প্রেরণ করেন,
আর আমরা সকলে সেগুলিকে একই রূপে দেখতে বাধ্য। তাই ঈশ্বরের যা মনের ধারণা আমাদের কাছে তা বস্তুরূপে প্রতীত হয়। বার্কলের মতে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর, অর্থাৎ যদি কোনো বস্তুকে প্রত্যক্ষ করা যায় তবেই বলা যাবে বস্তুটি আছে। যেমন আমরা চক্ষু ইন্দ্রিয়ের দ্বারা আমাদের চোখের সামনে সমস্ত গাছপালা, নদী, পাহাড়, জীবজন্তু এগুলি প্রত্যক্ষ করতে পারি। সুতরাং বার্কলের মতে এই বস্তুগুলির অস্তিত্ব আছে, তাই বার্কলে বলেছেন অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। অবশ্য তিনি একথাও বলেছেন যে সবসময় সব বস্তুকে আমরা আমাদের ইন্দ্রিয়ের সম্মুখে পাবো তা ঠিক নয়, তবে সম্ভব হলে ইন্দ্রিয় যদি সেই সমস্ত বস্তুর সন্নিকটবর্তী হয় তাহলে অবশ্যই তা প্রত্যক্ষ করতে পারবো। অর্থাৎ যদি কোনো বস্তুর প্রত্যক্ষ যোগ্যতা থাকে তাহলে বলা যাবে বস্তুটির অস্তিত্ব আছে। কিন্তু যদি কোনো বস্তু প্রত্যক্ষিত না হয় এবং তার যদি প্রত্যক্ষ যোগ্যতা না থাকে তাহলে বস্তুটির অস্তিত্ব আছে এ কথা বলা যাবে না। যেমন পক্ষীরাজ ঘোড়া এখন প্রত্যক্ষিত নয় এবং এটি প্রত্যক্ষযোগ্য নয়, সুতরাং পক্ষীরাজ ঘোড়ার আদৌ কোনো অস্তিত্ব নেই। কিন্তু বুধ গ্রহটি খালি চোখে আমরা প্রত্যক্ষ করতে পারি না, কিন্তু বুধের প্রত্যক্ষযোগ্যতা থাকায় বুধ গ্রহটি অস্তিত্বশীল। অন্তর ইন্দ্রিয়ের মাধ্যমে যে অনুভূতিগুলি হয় যেমন সুখ, দুঃখ, বেদনা, ভয়, লজ্জা, এগুলি আধার হিসেবে বার্কলে আত্মা বা মনের অস্তিত্ব স্বীকার করেছেন এবং সার্বিক প্রত্যক্ষকর্তা হিসেবে তিনি ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করেছেন। সুতরাং বার্কলের স্বীকার করা দ্রব্যের একটি হলো আত্মা বা মন, আর একটি হলো ঈশ্বর। বার্কলে আত্মা বা মন এবং ঈশ্বর স্বীকার করলেও জড়দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেননি, কারণ জড়দ্রব্য প্রত্যক্ষ নির্ভর নয়। জড়দ্রব্য কিভাবে প্রত্যক্ষ নির্ভর নয় সেটা বলছি। চিনির দানাতে যে গুণগুলি থাকে সেগুলি হলো মিষ্টত্ব, কাঠিন্যত্ব বা কঠিনত্ব এবং শীতত্ব। এই গুণগুলি যার উপর আশ্রয় করে আছে সেটা আমাদের কাছে অজ্ঞাত ও অজ্ঞেয়, অর্থাৎ এই গুণগুলি যার উপর আশ্রয় করে আছে সেটা আমরা প্রত্যক্ষ করতে পারি না এবং কখনো প্রত্যক্ষ করতেও পারবো না। সেজন্য বার্কলে জড়দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেননি, শুধু আত্মা বা মন এবং ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করেছেন। এটুকু বলে বার্কলের অভিমত পেশ করছি। ধন্যবাদ অপূর্ব। অপূর্ব আজকে বলল অভিজ্ঞতাবাদী দার্শনিক বার্কলের অভিমত দ্রব্য সম্বন্ধে। এবার ডেকে নিচ্ছি সিক্স সেমিস্টার থেকে শুভশ্রী পোদ্দারকে। শুভশ্রী দি। নমস্কার, আমি শুভশ্রী পোদ্দার। আমি আজকে আমার আলোচ্য বিষয় কিছু নেই, দ্রব্যের কল্পনা এক দুর্বোধ্য ও উদ্ভট কল্পনা। গুণের অভিজ্ঞতা হয় বলেই গুণ আছে, গুণ বর্জিত দ্রব্যের অভিজ্ঞতা হয় না বলে দ্রব্য বলে বাস্তবিক কিছু নেই। প্রত্যক্ষ গ্রাহ্য গুণগুলির অবলম্বন স্বরূপ এক অজ্ঞাত দ্রব্যের কল্পনা উদ্ভট কল্পনা। প্রত্যক্ষগোচর গুণগোচ্ছয় দ্রব্য, অর্থাৎ দ্রব্য একটা নাম মাত্র, প্রত্যক্ষ গ্রাহ্য গুণগোচ্ছের নাম। বিশেষ বিশেষ গুণ সমষ্টিকে আমরা চেয়ার, টেবিল, গোলাপ ফুল যথা সোনা, রূপ ইত্যাদি নামে চিহ্নিত করি। গুণগুচ্ছ অতিরিক্ত ভাবে চেয়ার, সোনা, টেবিল বলে বাস্তবিক কিছু নেই, গুণগুচ্ছই বস্তু বা দ্রব্য। গুণ অতিরিক্ত ভাবে থাকলে গুণের যেরকম প্রত্যক্ষ অনুভব হয় দ্রব্যেরও তেমনি প্রত্যক্ষ অনুভব হবে। কিন্তু গুণ বিবর্তিত কোনো বস্তুকে আমরা প্রত্যক্ষ অনুভবে পাই না। যাকে আমরা কমলালেবু বলি তার বিভিন্ন গুণ যথা বর্ণ, গন্ধ, স্বাদ, আকার, আয়তন ইত্যাদি একে একে বাদ দিলে দ্রব্য বলে অবশিষ্ট কিছু থাকে না। তাহলে বিশেষ এক গুণ সমষ্টি হলো কমলালেবু, অর্থাৎ বিশেষ এক গুণগুচ্ছকে আমরা কমলালেবু নামে চিহ্নিত করি। ভিন্ন এক গুণগুচ্ছকে আমরা টেবিল নামে চিহ্নিত করি ইত্যাদি। গুণগুচ্ছই দ্রব্য, গুণ অতিরিক্ত ভাবে দ্রব্য নেই। হিউমের অনুগামী আধুনিক কালের ন্যায়গত প্রত্যক্ষবাদীগণ আবার বলেন ভাষাগত এক বিভ্রান্তি ও কুসংস্কারের জন্যই আমাদের মনে গুণাতিরিক্ত দ্রব্যের ধারণাটির উদ্ভব হয়েছে। বাকৃতি অনুসারে
বাক্যের উদ্দেশ্য কোনো বস্তু বা বাস্তিবাচক শব্দ যথা বিশেষ্য পদ বা সর্বনাম পদ হবে, আর বিদেয় হবে গুণবাচক শব্দ। ফুলটা সুগন্ধি, পাতাটা সবুজ, বরফ ঠান্ডা ইত্যাদি বাক্যে ফুল, পাতা, বরফ প্রভৃতি যথাক্রমে সবুজ, সুগন্ধি, ঠান্ডা বলেছেন। এর থেকেই অর্থাৎ এই ভাষারীতির জন্যই আমাদের মনে এক ভ্রান্ত ধারণার জন্ম নিয়েছে যে উদ্দেশ্যরূপে ব্যবহৃত শব্দটি কোনো বস্তু বা দ্রব্যকে নির্দেশ করে, আর বিধেয়রূপে ব্যবহৃত শব্দ সেই দ্রব্যের গুণকে নির্দেশ করে। আসলে গুণ অতিরিক্ত ভাবে দ্রব্য বলে কিছু নেই। দ্রব্যের ধারণাটি ভাষাগত কুসংস্কার থেকে উদ্ভূত। অভিজ্ঞতাবাদী দার্শনিক ডেভিড হিউম দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেননি। তেমনি আবার লক এবং বার্কলের অভিমতের বিরুদ্ধে আপত্তিও জানিয়েছেন। হিউম তার ট্রিটিজ গ্রন্থে ধারণার অনুষঙ্গ নিয়ে আলোচনা করার পর সম্বন্ধ, প্রকার এবং দ্রব্য নিয়ে আলোচনা করেছেন। লকের মতে হিউমও এদের নাম দিয়েছেন জটিল ধারণা। অভিজ্ঞতাবাদী দার্শনিক বার্কলে দ্রব্যরূপে আত্মার অস্তিত্ব স্বীকার করেছেন। তেমনি অন্য এক অভিজ্ঞতাবাদী দার্শনিক জন লক দ্রব্য বলতে বুঝিয়েছেন গুণের অজ্ঞাত আধার বা আশ্রয়কে। কিন্তু অভিজ্ঞতাবাদী দার্শনিক হিউম জড়দ্রব্য, আত্মা, ঈশ্বর সহ কোনো প্রকার দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেননি। হিউমের মতে দ্রব্য হলো মনের উদ্ভট কল্পনা, যা অন্তর্দর্শন ও সংবেদনের মাধ্যমে পাওয়া যায় না। সুতরাং দ্রব্যের কোনো অস্তিত্ব নেই হিউমের মতে। হিউমকে তাই জন্য দ্রব্য সত্তা বিরোধীও বলা হয়ে থাকে। নমস্কার। ধন্যবাদ দিদি। এবার আমরা সিক্স সেমিস্টারের ছাত্রী বিন্দা দের কাছ থেকে শুনে নেব দ্রব্য সম্বন্ধে বিচারবাদী দার্শনিক কান্টের অভিমত। বৃন্দা দি নমস্কার। আমার নাম বৃন্দা দে, আমি নবদ্বীপ বিদ্যাসাগর কলেজের দর্শন বিভাগে পাঠরত সিক্স সেমিস্টারের ছাত্রী। আজ উপস্থিত সকল অধ্যাপক অধ্যাপিকা সহ অধ্যক্ষ মহাশয়কে আমার সশ্রদ্ধ প্রণাম। উপস্থিত আমার সহপাঠী এবং সকল ছাত্রছাত্রীবৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজ আমার আলোচ্য বিষয় দ্রব্য সম্পর্কে কান্টের অভিমত। 1724 খ্রিস্টাব্দে 1724 খ্রিস্টাব্দে 22শে এপ্রিল প্রুশিয়ার অন্তর্গত কোনিসবার্গ নামক শহরে দর্শনের প্রবাদ পুরুষ ইমানুয়েল কান্ট জন্মগ্রহণ করেন। তিনি 1804 খ্রিস্টাব্দে 12ই ফেব্রুয়ারি পরলোক গমন করেন। তিনি তার জীবনের অনেকটা সময় দর্শন চর্চার সাথে যুক্ত ছিলেন। তিনি পেশায় ছিলেন একজন অধ্যাপক। এর সাথে সাথে তার রাজনীতির ব্যাপারেও বেশ আগ্রহ ছিল। এছাড়াও তিনি অনেক গ্রন্থ রচনা করেন। তার মধ্যে এক বিখ্যাত গ্রন্থ হলো ক্রিটিকে অফ পিওরিজম। তিনি তার দর্শনে যে সমস্ত মতামতগুলি দিয়েছেন তার মধ্যে এক উল্লেখযোগ্য মতবাদ হলো তার দ্রব্য সম্পর্কে মতবাদ। কান্ট বুদ্ধিবাদীদের দ্রব্য সত্যবাদ এবং অভিজ্ঞতাবাদীদের দ্রব্য অসত্যবাদের এক মধ্যবর্তী মতবাদ। তিনি এই দুটি মতবাদের মধ্যে সমন্বয় সাধন করে এক বিচারবাদের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, এমনই বলা চলে। বুদ্ধিবাদীদের মতে প্রত্যক্ষ গোচর গুণগুচ্ছের আশ্রয়রূপী দ্রব্যের অস্তিত্ব অবশ্য স্বীকার্য। অর্থাৎ তারা বলতে চেয়েছেন প্রত্যক্ষ গোচর গুণগুচ্ছের আশ্রয়রূপী দ্রব্যের অস্তিত্ব রয়েছে। যেমন একটি আপেল তার লাল বর্ণ, তার মিষ্টি স্বাদ, তার আকার, আয়তন ইত্যাদি গুণগুলিকে আশ্রয় করেই দ্রব্যের অস্তিত্ব রয়েছে। অপরদিকে অভিজ্ঞতাবাদীদের মতে অপরোক্ষ অনুভবে অপরিবর্তনীয় কোনো গুণগুচ্ছের অনুভব আমাদের হয় না, অর্থাৎ পরিবর্তনশীল গুণগুচ্ছেরই অনুভব হয়। তাই তার মতে স্থায়ী দ্রব্য বলে কিছু নেই। যদি স্থায়ী দ্রব্য বলে কিছু থাকতো তাহলে সেগুলিও গুণগুলির মতনই প্রত্যক্ষের বিষয় হতো। যেমন হিউমের দর্শনে আমরা দেখে থাকি যে তিনি আত্মার
ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, আত্মা হলো আমাদের বিভিন্ন মানসিক অবস্থা, যেমন সুখ দুঃখ হাসি কান্না কষ্ট বেদনা ইত্যাদি মানসিক অবস্থার সমাহার। এর অতিরিক্ত আত্মদ্রব্য বলে কিছু নেই। তিনি তাই বলেছেন, প্রত্যক্ষ গোচর গুণগুচ্ছের আশ্রয়রূপে দ্রব্যের অস্তিত্ব হলো বা দ্রব্যকে স্বীকার করা হলো এক উদ্ভট কল্পনা মাত্র। কান্ট এই দুটি মতবাদের মধ্যে কোনটি কি সম্পূর্ণ গ্রহণ অথবা সম্পূর্ণ বর্জন করেননি। তিনি এই বিষয়ে হিউমের সঙ্গে একমত যে আমাদের বাহ্য প্রত্যক্ষ অথবা অন্তঃপ্রত্যক্ষে গুণ অথবা ক্রিয়ার আশ্রয়রূপে পরিবর্তনশীল গুণগুচ্ছেরই অনুভব হয়। তিনি এ বিষয়ে একমত যে স্থায়ী দ্রব্য বলে কিছু নেই। তিনি এ বিষয়ে হিউমের সাথে একমত হলেও হিউম যে দ্রব্যের ধারণাকে এক অর্থহীন উদ্ভট কল্পনা বলে অভিহিত করেছেন এ বিষয়ে কিন্তু মোটেও একমত পোষণ করেননি। তিনি এক্ষেত্রে বুদ্ধিবাদী তথা দ্রব্য সত্তাবাদীদের দ্রব্যের ধারণাটি গ্রহণ করেছেন এবং গ্রহণ করে বলেছেন, দ্রব্যের ধারণা হলো এক অপরিবর্তনীয় ধারণা, যাকে বাদ দিয়ে বা যা ব্যতীত আমাদের এই পরিণামী জীব জগতের কোনো জ্ঞানই কিন্তু সম্ভব হয়ে ওঠে না। কেননা হিউমের পরিবর্তনশীল গুণগুচ্ছে ব্যাখ্যা করতে গিয়ে অপরিবর্তনের ধারণাটাও কিন্তু কোথাও না কোথাও চলে আসে। আমরা জানি যে মনস্তত্ত্ব অনুসারে প্রত্যেক বিষয় বা ব্যাপারেরই কিন্তু একটা বিপরীত আকর্ষণ বা বিষয়ও কিন্তু রয়েছে। যেমন আমার দুঃখের অনুভূতি না হলে সুখ যে কতটা মধুর তা আমরা বুঝতে পারবো না, তেমনি আবার আলোর সম্পর্কে আমার জ্ঞান না থাকলে অন্ধকার কেমন হয় সে বিষয়ে কিন্তু আমার জ্ঞান হবে না। তাই তিনি দ্রব্যের ধারণাকে এক অপরিবর্তনীয় ধারণা বলে অভিহিত করেছেন। কান্ট এই দুটি বিরোধী মতবাদের যেসব মতবাদ গ্রহণ ও বর্জন করেছেন তার থেকে যে মতবাদ উঠে এসছে সেখানে তিনি স্পষ্টতাই বলেছেন, আমাদের জ্ঞানের ক্ষেত্রে আমরা যে উপকরণ উপাদান বা উপাত্ত পেয়ে থাকি সেটা আমরা আমাদের অভিজ্ঞতার মাধ্যমে পেয়ে থাকি। অপরদিকে যে আকারটা পেয়ে থাকি সেটা আমরা আমাদের বুদ্ধিশক্তি বা বোধশক্তির মাধ্যমে অর্জন করে থাকি। যেমন একটি বৃত্তাকৃতি কাগজের টুকরো, সেই কাগজের টুকরোটিতে আমরা উপাদান হিসাবে সেই কাগজটিকে পেয়ে থাকি এবং তার যে গোল আকার সেই আকৃতিটা বা সেই আকারটা কিন্তু আমরা আমাদের বোধশক্তির মাধ্যমে পেয়ে থাকি এবং সেটি পূর্ব থেকে আমাদের মনে রয়েছে। তাই তিনি দ্রব্যের ধারণাকে এক পূর্বতঃসিদ্ধ জ্ঞানের এক পূর্বতঃসিদ্ধ ধারণা বলে অভিহিত করেছেন। তিনি দ্রব্যের ধারণাকে জ্ঞানাকার বলে অভিহিত করেছেন। তিনি এই দুটি বিরোধী মতবাদের মধ্যে সমন্বয় সাধন করার চেষ্টা করেছেন, সেটা আমরা স্পষ্টতই বুঝতে পাচ্ছি। তিনি বলেছেন তিনি তার দর্শনে অভিনবত্বটা এ জায়গাতেই যে তিনি একই সঙ্গে অভিজ্ঞতা এবং বুদ্ধিবাদ দুটোরই সমন্বয় সাধন করে দুটোকে সমানভাবে প্রাধান্য দিয়ে তার এক দ্রব্য সংক্রান্ত স্বতন্ত্র মতবাদকে আমাদের সামনে তুলে ধরেছেন। তার মতে বস্তুগত জগতে দ্রব্যের অস্তিত্ব নেই ঠিকই, তবে দ্রব্যের ধারণা হলো এক অপরিবর্তনীয় পূর্বতঃসিদ্ধ ধারণা যা ব্যতীত আমাদের কোনো জ্ঞানই সম্ভব হয়ে ওঠে না। আরো স্পষ্টভাবে বলতে গেলে কান্টের মতে দ্রব্য হলো জ্ঞানের এমন এক পূর্বতঃসিদ্ধ শর্ত যা প্রাক শর্ত রূপে প্রত্যেকটি মানব মনেই বিরাজমান। এত অল্প পরিসরে কান্টের দ্রব্য সংক্রান্ত অভিমতটি বলা খুবই মুশকিল ব্যাপার, তাও আমি আমার মতো করে বলার চেষ্টা করলাম। আমরা সবাই সময়ের বাঁধনে বেঁধে রয়েছি, তাই আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ধন্যবাদ দিদি। আমরা এতক্ষণ পাশ্চাত্য ধারায় দ্রব্য সম্বন্ধে যে সকল দার্শনিকের অভিমত শুনলাম সেই বক্তব্যগুলি সামগ্রিকভাবে সংক্ষিপ্ত আকারে তুলে ধরবে ফোর্থ সেমিস্টারের ছাত্রী পূর্ণিমা দেবনাথ।
ডেকে নিচ্ছি পূর্ণিমা দেবনাথকে। নমস্কার, আমি পূর্ণিমা দেবনাথ, নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে পাঠরত। ভিডিওটা অন করো পূর্ণিমা। দর্শন বিভাগের ফোর্থ সেমিস্টারের ছাত্রী। আমরা এতক্ষণ দ্রব্য সম্পর্কে পাশ্চাত্য ভাবধারার কয়েকজন দার্শনিক যেমন প্লেটো, অ্যারিস্টটল, ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ, লক, বার্কলে, হিউম এবং কান্টের মতো দার্শনিকের মতবাদ শুনলাম। দ্রব্য সম্পর্কে আমার পূর্ববর্তী বক্তারা পূর্বোক্ত দার্শনিকদের মতবাদ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। যেমন গ্রিক দার্শনিক প্লেটো সম্পর্কে বলেছেন সুপ্রিয়া দাস, তিনি বলেছেন যে দার্শনিক প্লেটোর মতে দ্রব্য হলো বস্তুর সারসত্তা যা অচঞ্চল, নিত্য, স্বনির্ভর, তাই দ্রব্য। প্লেটো তার তত্ত্ব দর্শনে দুটি ভিন্ন জগতের উল্লেখ করেছেন, যথা এক অভিজ্ঞতা গ্রাহ্য বিশেষের জগৎ ও দুই বিশুদ্ধ বুদ্ধিলব্ধ ধারণার জগৎ। ধারণার জগৎ অচঞ্চল ও স্বনির্ভর, এজন্য প্লেটোর মতে ধারণা বা জাতি হলো সদ্বস্তু অর্থাৎ দ্রব্য। আবার শর্মিষ্ঠা কর্মকার অ্যারিস্টটল সম্পর্কে বলতে গিয়ে উল্লেখ করেছেন, অ্যারিস্টটল বলেছেন প্লেটো যেসব ধারণার কথা বলেছেন সেসবই সামান্য ধর্ম বা জাতি ধর্ম সূচক। যেমন মানুষের ধারণাটি সব মানুষের মধ্যে সাধারণভাবে মনুষ্যত্ব ধর্মকেই নির্দেশ করে। আবার বৃক্ষের ধারণাটি সব বৃক্ষের মধ্যেই সাধারণভাবে বর্তমান বৃক্ষত্ব ধর্মকেই নির্দেশ করে। মনুষ্যত্ব, বৃক্ষত্ব প্রভৃতি সামান্য ধর্ম প্লেটোর সামান্য ধর্ম বা জাতি ধর্মগুলির মধ্যেই এক। ধর্ম মাত্রই পরাশ্রয়ী, কাজেই প্লেটোর সামান্য ধর্ম বা জাতি ধর্মগুলি দ্রব্য নয়। অ্যারিস্টটলের মতে সামান্য ও বিশেষের মিলিত ফলই হলো দ্রব্য। অর্থাৎ অ্যারিস্টটলের মতে বিশুদ্ধ সামান্য যেমন দ্রব্য নয়, তেমনি বিশুদ্ধ বিশেষণও দ্রব্য নয়, উভয়ের মিলিত ফলই হলো দ্রব্য। একইভাবে ডেকার্ট ও স্পিনোজা সম্পর্কে আলোচনা করেছেন রুমকি বসাক এবং মৌসুমী ঘোষ। তারা উল্লেখ করেছেন যে ডেকার্ট ও স্পিনোজা মতে যা স্বনির্ভর ও অন্য নিরপেক্ষতা স্থিতিসম্পন্ন তাই দ্রব্য। অন্য নিরপেক্ষতা দ্রব্যের স্বরূপ গুণ দ্রব্যের ওপর নির্ভরশীল, দ্রব্য ছাড়া গুণ থাকতে পারে না, সুতরাং গুণ দ্রব্য নয়, গুণ হলো দ্রব্যে আশ্রিত এবং দ্রব্য হলো গুণের আশ্রয়। এখানে ডেকার্ট তিনটি দ্রব্য স্বীকার করেছেন, যথা ঈশ্বর, মন ও জড়। ডেকার্টের মতে মন ও জড় ঈশ্বরের ওপর নির্ভরশীল, কারণ এরা ঈশ্বরের সৃষ্টি। অন্যদিকে স্পিনোজা শুধুমাত্র একটি দ্রব্য স্বীকার করেছেন, অর্থাৎ ঈশ্বরকে। তিনি দ্রব্য, ঈশ্বর ও প্রকৃতিকে এক ও অভিন্ন সত্তারূপেই স্বীকার করেছেন। অন্যদিকে রূপালী মণ্ডল বুদ্ধিবাদী দার্শনিক লাইবনিজের দ্রব্য সম্পর্কে মতবাদ ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন দার্শনিক লাইবনিজের মতে অন্য নিরপেক্ষতা ভাবে থাকতে পারাই দ্রব্যের স্বরূপ। এই অর্থে দ্রব্য এক নয়, বহু বহু দ্রব্যই একসাথে নিরপেক্ষভাবে কাজ করতে পারে। লাইবনিজ এই দ্রব্যের নাম দেন চিত পরমাণু। চিত পরমাণু অবিভাজ্য এবং চেতনধর্মী। অপর বক্তা অপূর্ব দাস অভিজ্ঞতাবাদী দার্শনিক বার্কলের দ্রব্য সম্পর্কে মতবাদ ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, বার্কলে দ্রব্যরূপে আত্মা ও ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করেন। বার্কলে আবার লকের মুখ্যগুণ ও গৌণগুণের পার্থক্যকে অস্বীকার করে সকল গুণকে মনোগত বলেছেন, অর্থাৎ সকল গুণকে গৌণগুণের অন্তর্গত করেছেন। এইভাবে তিনি ভাববাদের পথ প্রশস্ত করেছেন।
আরবার বক্তা অভিজ্ঞতাবাদী দার্শনিক জন লকের মত আমাদের সামনে তুলে ধরেছেন সুস্মিতা দে। তিনি বলেছেন, জন লক দ্রব্য সম্পর্কে মোটামুটি ভাবে সাধারণ অভিমত গ্রহণ করলেও সাধারণ মত অনুসরণ করে দ্রব্যকে জ্ঞাত বিষয় বলেননি। লকের মতে দ্রব্য হলো গুণের কল্পিত কিন্তু অজ্ঞাত আধার। অপর বক্তা শুভশ্রী পোদ্দার দার্শনিক হিউমের আলোচনায় বলেছেন, জড়দ্রব্য আত্মা ঈশ্বর সহ কোন দ্রব্যের অস্তিত্বই স্বীকার করেননি। হিউমের মতে দ্রব্য মনের কল্পনা মাত্র। তার মতে যা সংবেদন ও অন্তর্দর্শনের মাধ্যমে পাওয়া যায় না তার অস্তিত্ব স্বীকার করা যায় না, সুতরাং দ্রব্য বলে কিছুই নেই। আমরা আরো শুনলাম আমার ঠিক আগের বক্তা বৃন্দা দে দার্শনিক কান্ট নিয়ে আলোচনা করতে গিয়ে বলেছেন, বুদ্ধিবাদী কান্ট হলেন এমন এক দার্শনিক যিনি বুদ্ধিবাদী ও অভিজ্ঞতাবাদী উভয়ের মধ্যেই সমন্বয় সাধন করার চেষ্টা করেছেন। বুদ্ধিবাদী ও অভিজ্ঞতাবাদীদের যে মতামতগুলি আলোচনা করলাম সেখানে তিনি বলেছেন, জ্ঞানের উপাদান বা উপকরণটা সংগৃহীত হয় অভিজ্ঞতার মাধ্যমে, তেমনি জ্ঞানের আকারটা বুদ্ধির দ্বারা পাওয়া যায়। কান্টের মতে দ্রব্যের ধারণা হলো বুদ্ধির এক স্বভাব স্বজ্ঞাত পূর্বত সিদ্ধ ধারণা। পূর্বোক্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারি দর্শনে কোন দার্শনিকের মতামতই সমালোচনার ঊর্ধ্বে নয়। আমরা শুনলাম পূর্বোক্ত যে সমস্ত দার্শনিকরা মত উল্লেখ করেছেন সে সকল দার্শনিকের মতবাদী সমালোচনার সম্মুখীন হয়েছে। প্রাচীনকাল থেকেই বিভিন্ন দার্শনিক স্বাধীনভাবে বিচার বিশ্লেষণ করে দ্রব্য সম্পর্কে নিজ নিজ মত প্রকাশ করে দ্রব্য বিষয়ের চিন্তাধারাকে আরো বিকশিত ও সমৃদ্ধ করে তুলেছেন। যেমন কিছু দার্শনিক দ্রব্য স্বীকার করেছেন, তেমন কিছু দার্শনিক গুণকেও স্বীকার করেছেন। শুধুমাত্র দ্রব্য থেকে যেমন বস্তু প্রকাশিত হয় না, তেমনি শুধুমাত্র গুণ থেকেও বস্তুর উৎপন্ন হয় না। দর্শনের আলোচনা গতিশীল, কখনো থেমে থাকে না। হয়তো আমরা ভবিষ্যতে আরো কোনো দার্শনিকের থেকে দ্রব্য সম্পর্কে নতুন কোনো তথ্য জানতে পারবো। আমরা এই আশা রেখেই আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ পূর্ণিমা। আমরা আজকের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা দর্শন বিভাগের ছাত্রছাত্রীরা আমাদের মতো করে আজকের অনুষ্ঠানটি উপস্থাপন করার চেষ্টা করলাম। এবার ডেকে নেব দর্শন বিভাগীয় অধ্যাপক মাননীয় কিশোর পাল মহাশয়কে আজকের অনুষ্ঠানটি সম্পর্কে কিছু বলার জন্য। স্যার অসংখ্য ধন্যবাদ শ্রাবণীকে আমাকে ডেকে নেওয়ার জন্য। আজকের আলোচনায় সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমাদের কলেজের অধ্যাপক ডক্টর স্বপন কুমার রায় মহাশয়, যিনি তার শত ব্যস্ততার মধ্যেও এই আলোচনা সভায় যোগদান করেছেন। ধন্যবাদ জানাই দর্শন বিভাগের প্রধানা ডক্টর বৈশাখী বর্মন মহাশয়কে, যিনি নির্লজ্জভাবে আমাদেরকে সুপরামর্শ দিয়ে সঠিক পথে পরিচালনা করছেন। ধন্যবাদ জানাই অধ্যাপক শুভম দাস এবং অধ্যাপিকা নিমিষা রয় মহাশয়কে, যারা দীর্ঘ সময় ধরে টেকনিক্যাল সাপোর্ট দিয়ে এই ওয়েবিনারকে সাফল্য মণ্ডিত করেছে। এছাড়াও ধন্যবাদ জানাই অধ্যাপিকা শম্পা দাস মহাশয়া এবং অধ্যাপিকা দেবমিতা চৌধুরী মহাশয়াকে, যারা সবসময় আমাদের ছাত্রছাত্রীদের সহযোগিতা করে চলেছে। সর্বোপরি যাদের ধন্যবাদ না জানালেই হয় না, তারা হচ্ছে আমাদের এই আলোচনা সভার মধ্যমণি, আমাদের প্রিয় ছাত্রছাত্রী, যারা ছাড়া এই আলোচনা সভা অসম্পূর্ণ। তাদের প্রতি আমার অশেষ ভালোবাসা থাকলো। ভবিষ্যতে আরো অনেক উন্নতি সাধন হোক
অনেক বড় বড় মঞ্চে, অনেক বড় বড় প্ল্যাটফর্মে তারা যেন বক্তব্য রাখতে পারে। আজকের আলোচনার বিষয় ছিল দ্রব্য। এই দ্রব্য সম্পর্কে আলোচনা সম্পূর্ণ একটি আধ্যাত্মিক বিষয়, অর্থাৎ বুদ্ধিবিদ্যাগত একটি আলোচনা। আমরা দেখেছি দর্শনের ইতিহাসে বুদ্ধিবিদ্যাগত আলোচনায় সব থেকে বেশি বিতর্ক তৈরি হয়েছে। কোনো দার্শনিকই কোনো দার্শনিকের সঙ্গে সহমত পোষণ করতে পারেন, ফলে এই ধরনের আলোচনা থেকে কোনো সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা একটি দুঃসাধ্য ব্যাপার। আমরা এতক্ষণ বিভিন্ন পাশ্চাত্য দার্শনিকদের দ্রব্য সম্পর্কে মত শুনলাম, এখান থেকে কোনো সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করাটা একটু অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে। ফলে আমি সিদ্ধান্ত না করে আমি একটি উপসংহার দেওয়ার চেষ্টা করছি। প্রথমত আমি বলি, কেন আমরা দ্রব্য সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি? আমাদের কি খুব প্রয়োজন ছিল দ্রব্য সম্পর্কে আলোচনা করে? আমরা যদি বেঁচে থাকি, বেঁচে থাকার জন্য আমাদের পর্যাপ্ত কি? দুবেলা দুমুঠো খাওয়া, অর্থাৎ আমাদের খাদ্যের প্রয়োজন, বস্ত্রের প্রয়োজন, তাই তো, নিদ্রার প্রয়োজন। এই প্রয়োজনগুলো থাকলেই তো আমরা জীবন ধারণ করতে পারি। তাহলে আমরা এগুলোকে বাদ দিয়ে বা এগুলোকে সঙ্গে রেখে কেন আমরা অতিরিক্ত দ্রব্যের কথা চিন্তা করতে যাচ্ছি? দ্রব্যের কথা চিন্তা না করলে কি হতো না? একটা বিষয় যে যদি আমরা কেবল খাওয়া দাওয়া, নিদ্রা ইত্যাদি কাজে ব্যস্ত থাকি এবং এই জীবনের অতিরিক্ত কোনো তত্ত্বকে যদি আমরা চিন্তা না করি, তাহলে কিন্তু আমাদের সঙ্গে আর পশুদের কোনো পার্থক্য থাকবে না। আমরা দেখেছি যে প্রাচীন কাল থেকে যুগ যুগ ধরে পশুরা যেভাবে অতীতেও জীবনযাপন করে এসেছে, আজও তারা সেইভাবেই জীবনযাপন করছে। পশুদের জীবনের কোনো পরিবর্তন ঘটেনি, কিন্তু আদিকালে মানুষ যেভাবে জীবনযাপন করেছে, গাছের ডালে বসবাস করেছে, গাছের ফল খেয়েছে, সেই জীবনের কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। আমরা আধুনিক যুগে এসে পৌঁছেছি শুধুমাত্র আমাদের এই ভাবনা চিন্তার কারণে। আমরা শুধু নিজের দেহের কথা চিন্তা করি না, আমরা দেহের সাথেও আমাদের আত্মতত্ত্বের কথা চিন্তা করি। এজন্যই আমরা পশুদের থেকে ভিন্ন, আমরা মানুষ, এবং এই মানুষের পূর্ণতা তখনই সম্পূর্ণ হবে যখনই আমরা এই জগৎ এবং জীবনের রহস্যকে উদ্ঘাটন করতে পারব। যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ কিন্তু আমরা অপূর্ণ জীব। আমরা যদি এই রহস্যকে জানার চেষ্টা না করি, তাহলে কিন্তু পশ্চাতে আমাদেরই পূর্ণতার পতন ঘটবে। আমরা ধীরে ধীরে নিজেদের মনুষ্যত্ব ত্যাগ করে পশু প্রবৃত্তির দিকে এগিয়ে যাব, ফলে আমাদের প্রয়োজন আছে এই জীবন অতিরিক্ত এই জীবনের রহস্যকে এবং জগতের রহস্যকে উদ্ঘাটন করা। এটা আমাদের জীবনের লক্ষ্য, এটাই মানুষের জীবনের লক্ষ্য। এইভাবে দার্শনিকরাও কিন্তু এই জীবনকে অতিক্রম করে তারা জীবনের রহস্য, জগতের রহস্য উদ্ঘাটন করতে চেয়েছেন। তেমনি এক ধারণা চলে এসেছে, দ্রব্যের ধারণা। জগতের যে অসংখ্য বস্তু রয়েছে, প্রত্যেক বস্তুকেই আমরা দেখছি পরিবর্তনশীল। কোনো বস্তুই কিন্তু স্থায়ী নয়, কিন্তু আমরা যদি এই স্থায়ী বস্তুর, অর্থাৎ স্থায়ী বস্তু সরি পরিবর্তনশীল বস্তুর যদি ব্যাখ্যা দিতে চাই, তাহলে কিন্তু আমাদের অপরিবর্তনীয় একটা সত্তাকে স্বীকার করতে হবে। অপরিবর্তনীয় সত্তা ছাড়া আমরা কিন্তু পরিবর্তনের ব্যাখ্যা দিতে পারি না। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে জগতের পরিবর্তনশীল বস্তুর অন্তরালে
কোনো এক অপরিবর্তনীয় সত্তা রয়েছে। কিন্তু সেই সত্তাটা কি দার্শনিকদের মধ্যে মতভেদ এখানে। প্রত্যেক দার্শনিক দ্রব্য সম্পর্কে আলোচনা করতে উদ্বুদ্ধ হয়েছে, কেন? কারণ তারা প্রত্যেকে বুঝতে পারছেন যে এই পরিবর্তনের মধ্যে কোনো এক অপরিবর্তনীয় সত্তা আছে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে সেই সত্তাটা কেমন, সেই সত্তাটা কি? দার্শনিকদের মধ্যে মতবিরোধের জায়গায় আছে। এই সত্তার বর্ণনা করতে গিয়ে আমরা দেখছি পাশ্চাত্য দর্শনে অদ্বৈতবাদ, দ্বৈতবাদ এবং বহুত্ববাদের সূচনা হয়েছে। যে সমস্ত দার্শনিক স্বীকার করছেন যে এই পরিবর্তনশীল বস্তুর অন্তরালে যে সত্তা রয়েছে তা এক এবং অদ্বিতীয়, মানে একই সত্তার বহিঃপ্রকাশ এই বহু বস্তু, তারা হচ্ছেন অদ্বৈতবাদী দার্শনিক। যেমন আমরা স্পিনোজার বক্তব্য শুনলাম, বুদ্ধিবাদী দার্শনিক স্পিনোজা, তিনি কি বললেন? তিনি বলছেন যে দ্রব্য আসলে কিছুই নয়, দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি, অর্থাৎ এই প্রকৃতিই হচ্ছে ঈশ্বর আর ঈশ্বরই হচ্ছে দ্রব্য। এই প্রকৃতির সঙ্গে ঈশ্বরের কোনো ভেদ নেই, সুতরাং ঈশ্বরের সঙ্গে দ্রব্যেরও কোনো ভেদ নেই। এই প্রকৃতি হচ্ছে ঈশ্বরেরই রূপ। তাই তিনি বলছেন সবকিছুর মূলই হচ্ছে ঈশ্বর, তাই তিনি ঈশ্বরকে একমাত্র দ্রব্য রূপে স্বীকার করছেন। তিনি বলছেন ঈশ্বর থেকেই এই বহুর উৎপত্তি, বহু হচ্ছে ঈশ্বরেরই একটা পরিণাম, বহু ঈশ্বর ছাড়া কিছুই নয়, সবকিছুই ঈশ্বর। সুতরাং সবকিছুর মূলে রয়েছে এক এবং অদ্বিতীয় সত্তা, তাই স্পিনোজার মতবাদ অদ্বৈতবাদ নামে পরিচিত। আবার আমরা ডেকার্তের বক্তব্য শুনলাম, বুদ্ধিবাদী দার্শনিক, তিনি কি বলছেন? তিনি বলছেন না, জগতে দুই রকম সত্তা রয়েছে, একটা হচ্ছে জড় আর একটা হচ্ছে আত্মা বা মন। এই সমগ্র জীবন জগৎ এই জড় এবং মনের সমন্বয়ে গঠিত। যেমন আমাদের শরীর জড়ের সমন্বয়ে গঠিত এবং এই শরীরকে পরিচালনা করছে আমাদের মন বা আত্মা। সুতরাং জগতে মূল সত্তা হচ্ছে দুটি, জড় এবং মন বা আত্মা। এইভাবে দুটি সত্তা স্বীকার করাই তার মতবাদ দ্বৈতবাদ নামে পরিচিত। আবার আমরা লাইবনিজের মত পেয়েছি। লাইবনিজ কি বলছেন? না, জগতের অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম কণা রয়েছে, প্রত্যেক বস্তু এই অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম কণার দ্বারা গঠিত। তিনি এগুলোকে বলছেন মনাড। তিনি মনাড গুলোকে কিন্তু জড় বলেননি, মানে অচেতন বলেননি, তিনি বলছেন সচেতন আত্মস্বরূপ। কিন্তু এই মনাড গুলি স্বতন্ত্র, মানে একজনের সঙ্গে আর একজনের কোনো সম্বন্ধ নেই, প্রত্যেকটা মনার স্বতন্ত্র এবং সংখ্যায় অসংখ্য। এই অসংখ্য মনাডের সমন্বয়ে সমগ্র জগৎ এবং জীবন গড়ে উঠেছে। তাহলে কি দেখা যাচ্ছে? লাইবনিজ দ্রব্য হিসাবে অসংখ্য মনাডের কথা স্বীকার করছে। তাই লাইবনিজ অসংখ্য দ্রব্য স্বীকার করায় তার মতবাদ বহুত্ববাদ নামে পরিচিত। এইভাবে দেখছি যে দ্রব্য সম্পর্কে অদ্বৈতবাদ, দ্বৈতবাদ, বহুত্ববাদের উদ্ভব হয়েছে। এখন যদি আমরা অদ্বৈতবাদকে স্বীকার করে নিই, তাহলে দ্বৈতবাদ বহুত্ববাদকে বর্জন করতে হবে, বহুত্ববাদকে স্বীকার করলে অদ্বৈতবাদ দ্বৈতবাদকে বর্জন করতে হবে। এখন আমরা সঠিক সিদ্ধান্ত কি করব? আমি প্রথমেই বললাম যে আধ্যাত্মিক বিষয়ে সার্বিক সিদ্ধান্ত করাটা খুব জটিল ব্যাপার। যেমন আমি একটা উপমা ধরা যাক, আমরা একটা বড় বিরাট পাহাড়ের সম্মুখে দাঁড়িয়ে আছি, অনেক ব্যক্তি দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে আমরা বলার চেষ্টা করছি যে পাহাড়ের ওপারে কি আছে, আমরা ওপারের বর্ণনা দিচ্ছি, কিন্তু বিশাল পাহাড়, তাকে অতিক্রম করে আমরা আমাদের যাওয়ার ক্ষমতা নেই। আমরা এপারে দাঁড়িয়ে ওপারের বর্ণনা দিচ্ছি, কি বর্ণনা দেবো? আমরা তো কিছুই দেখতে পাচ্ছি না, ওপারে গাছ আছে না ওপারে কোনো জলাশয় আছে, কিছুই জানি না। তাহলে আমরা যে বর্ণনা দিচ্ছি সেটা সম্পূর্ণ আমাদের কল্পনা থেকে দিচ্ছি, যে ওপারে গাছ থাকতে পারে, কেউ বলতে পারে ওপারে পুকুর থাকতে পারে, কিন্তু ওপারে কিছু না কিছু আছে, এটাকে কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। পাহাড়ের ওপারটায় কিছু না কিছু আছে, কিন্তু কি আছে সেটার বর্ণনা কিন্তু আমরা সঠিক দিতে পারবো না। কে দিতে পারবে? যদি কেউ পাহাড়ের ওপারে পৌঁছাতে পারে,
ঠিক আধ্যাত্মিক তত্ত্বগুলো সম্বন্ধে যদি আমরা সঠিক ধারণা পেতে পারি, তবে সেই ধারণা তিনি দিতে পারবেন যিনি এই আধ্যাত্মিক তত্ত্বকে স্বয়ং উপলব্ধি করবেন। তার আগে এই আধ্যাত্মিক তত্ত্ব বিতর্কের জায়গা হিসাবেই থেকে যাবে। তো যাই হোক, এইভাবে আমরা অদ্বৈতবাদ, দ্বৈতবাদ এবং ভূতবাদের তত্ত্ব পেলাম। অপরদিকে আমরা যে অভিজ্ঞতাবাদের কিছু মতবাদ শুনলাম, অভিজ্ঞতাবাদী দার্শনিক জন লক তিনি বলছেন যে দ্রব্য আমাদের কাছে অজ্ঞাত এবং অজ্ঞেয়, জ্ঞাত গুণের অজ্ঞাত আধার, কি করে দ্রব্য আমাদের কাছে অজ্ঞাত অজ্ঞেয়, অথচ তিনি দ্রব্যের অস্তিত্ব স্বীকার করছেন কেন? না, তিনি বলছেন যে আমরা যখন বস্তুকে প্রত্যক্ষ করি তখন আমরা কি পাই, বস্তুর বাহ্য রূপটাকে পাই। ধরা যাক আমার সম্মুখে একটি বই রয়েছে, আমি প্রত্যক্ষ করলে কি পাচ্ছি, সেই বইটি বাহ্য রূপকে, একটি বর্ণ পাচ্ছি, একটি আকার পাচ্ছি, একটি আয়তন পাচ্ছি ইত্যাদি, এই বাহ্য রূপকেই কিন্তু আমরা প্রত্যক্ষ করি। কিন্তু এই বাহ্য রূপের মধ্যে যে বর্ণ গন্ধ অর্থাৎ গুণগুলো রয়েছে, সেই গুণগুলো স্বয়ং একা থাকতে পারে। আমি যদি কাউকে বলি লাল রং দেখাও, দেখাতে পারবে? যদি তুমি দেখাতে চাও তাহলে তুমি কোনো একটা লাল রঙের বস্তুকে দেখাবে, তুমি কিন্তু শুধু লাল রঙকে দেখাতে পারবে না। কেন? কারণ বর্ণ একা থাকতে পারে, বর্ণ কোনো না কোনো বস্তুকে আশ্রয় করে থাকে। তাই লক বলছেন যখন কোনো বস্তুকে আমরা প্রত্যক্ষ করছি তখন আমরা সেই বস্তুর বাহ্য রূপ অর্থাৎ গুণগুলোকে প্রত্যক্ষ করছি। এখন গুণ তো একা থাকতে পারে না, গুণের আশ্রয় আছে, কিন্তু সেই আশ্রয়কে তো আমরা প্রত্যক্ষ করতে পারছি না, আশ্রয়কে আমরা অভিজ্ঞতায় পাচ্ছি কি পাচ্ছি না, তাহলে আমরা কিন্তু সেই গুণের আশ্রয়কে জানতে পারছি না। কিন্তু গুণের আশ্রয়কে স্বীকার করতে হবে, কারণ গুণ কোনো না কোনো আশ্রয়কে আধার করেই থাকে। তাই লক বলছেন গুণ আমাদের কাছে জ্ঞাত কিন্তু দ্রব্য আমাদের কাছে অজ্ঞাত, এই অজ্ঞাত আধারটাই হচ্ছে দ্রব্য। এখন লক বলছেন যে ঠিক আছে, দ্রব্যকে তো আমরা জানতে পারলাম না কিন্তু দ্রব্যকে স্বীকার করতে হচ্ছে, কারণ দ্রব্য ছাড়া গুণ থাকতে পারে না। আমরা কি জানছি, শুধু গুণকে, গুণকে কিভাবে জানছি না, গুণকেও কিন্তু আমরা সরাসরি জানতে পারছি না। গুণকে আমরা কিভাবে জানছি, প্রতিরূপ বা প্রতিবিম্বের মাধ্যমে। তিনি একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা দিচ্ছেন, কি ব্যাখ্যা না, তিনি বলছেন যখন আমরা কোনো বস্তুকে প্রত্যক্ষ করছি তখন কি হয় না, বাইরে থেকে আলোক রশ্মি ওই বস্তুতে প্রতিফলিত হয়ে আমার চোখের রেটিনা এসে পড়ে, তখনই আমি বস্তুকে প্রত্যক্ষ করতে পারি। তাহলে আসলে কি হচ্ছে না, এই আলোক রশ্মির মাধ্যমে ওই বস্তুর একটা প্রতিচ্ছবি ভেসে আসছে, ভেসে এসে আমার চোখের রেটিনা এসে পড়ছে, ফলে আমি সেই বস্তুকে প্রত্যক্ষ করছি। যদি আমি পাশে একটি আয়না রাখি তাহলে কি হবে, সেই বাইরে থেকে আলোক রশ্মি এসে ওই বস্তুতে প্রতিফলিত হয়ে আয়নায় প্রতিফলিত হবে, আয়না থেকে প্রতিফলিত হয়ে আমার চোখের রেটিনা এসে পড়বে, তখন আমি আয়নার মধ্যে বস্তুটাকে দেখতে পাবো। কিন্তু সত্যি কি আয়নার মধ্যে বস্তুটা আছে? নেই তো। তাহলে আলোক রশ্মির মাধ্যমে কি ভেসে আসছে, আসছে যেটা সেটা হচ্ছে বস্তুর প্রতিরূপ বা প্রতিবিম্ব, বস্তুটা কিন্তু সেখানেই আছে, বস্তু কিন্তু ওই রশ্মির মাধ্যমে আসছে না, আমাদের কাছে যেটা আসছে সেটা বস্তুর রূপ, প্রতিরূপ বা প্রতিবিম্ব। তাহলে আমরা আসলে জানতে পারছি যে বস্তুর প্রতিবিম্বকে, বস্তুর গুণকেও কিন্তু আমরা সরাসরি জানতে পারছি। তাহলে লকের মতে দ্রব্য আমাদের কাছে অজ্ঞাত, দ্রব্যের যে গুণ তাকেও আমরা স্বয়ং জানতে পারছি না, কিভাবে জানছি, প্রতিরূপ বা প্রতিবিম্বের মাধ্যমে। লকের পরবর্তী যে দার্শনিক প্রাগলে তিনি এই জায়গাটাকে ধরলেন, বলছেন আমরা তো জ্ঞান লাভ করছি অভিজ্ঞতার মাধ্যমে, তাহলে অভিজ্ঞতার মাধ্যমে আমরা তো কেবল গুণকেই জানতে পারছি, তাও গুণকে স্বয়ং নয়,
গুণের প্রতিরূপকে, দ্রব্যকে তো আমরা জানতেই পারি না। আর অভিজ্ঞতার মাধ্যমে যেহেতু দ্রব্যকে পাওয়া যাচ্ছে না, জড়বস্তুকে পাওয়া যাচ্ছে না, তাই তিনি বলছেন জড়বস্তুর অস্তিত্ব নেই। কি আছে না এই প্রতিরূপ বা প্রতিবিম্ব গুলো যে আমরা জানতে পারছি, সেগুলো আসলে মনের ধারণা রূপে আছে। জড়বস্তু আমাদের মনের ধারণা রূপে আছে, জড় বস্তু বলে স্বতন্ত্র কিছু নেই। তাই তিনি জড়বস্তুর অস্তিত্ব কি অস্বীকার করে ফেললেন, তিনি কেবল মন বা আত্মার অস্তিত্বকে স্বীকার করলেন। তিনি কি বললেন না, বস্তু অস্তিত্ব আমাদের প্রত্যেকের উপর নির্ভরশীল, আমরা বস্তুকে প্রত্যক্ষ করি বলে বস্তু আছে, নচেত বস্তু নেই। সেটা আমার প্রত্যক্ষের বিষয় হতে পারে, অন্য কারো প্রত্যক্ষের বিষয় হতে পারে, কিংবা ঈশ্বরের প্রত্যক্ষের বিষয় হতে পারে। এইভাবে দেখা যাচ্ছে যে ব্রাগলে ভাববাদের সূচনা করলেন, তিনি জড়বস্তুকে অস্বীকার করে ফেললেন। পরবর্তীকালে আমরা যদি হিউমের বক্তব্য দেখলাম, তিনি কি বলছেন, তিনি বলছেন আসলে এই দ্রব্য সম্বন্ধে যে এত ভাবনা চিন্তা, এত কঠিন ভাবনা চিন্তা, এগুলো কোনো প্রয়োজনই নেই, এগুলো একটা উদ্ভট কল্পনা, এগুলো কোনো প্রয়োজনই নেই। দ্রব্য কি, দ্রব্য এই গুণ সমষ্টি দ্রব্য, আমরা যদি একটা বস্তু থেকে তার গুণগুলোকে একটা একটা করে বাদ দিয়ে দিই তাহলে কি বস্তু বলে কিছু থাকবে? আমরা যদি বইয়ের আকারটাকে, তার বর্ণকে, তার ওজনকে, তার আয়তনকে, এগুলো যদি একটা একটা করে বাদ দিয়ে দিই তাহলে বই বলে কিছু থাকবে কি? কিছু থাকবে না। আসলে বস্তু হচ্ছে গুণের সমষ্টি, এই গুণ সমষ্টি দ্রব্য, গুণের অতিরিক্ত দ্রব্য বলে কিছু নেই। এতক্ষণ যে আমরা দ্রব্য সম্বন্ধে এত ভাবনা চিন্তা করছি, এগুলো একটা উদ্ভট কল্পনা, তাছাড়া কিছুই না। এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমি এটাই বলবো যে দ্রব্য আছে কি নেই, দ্রব্য কেমন, এগুলো নিয়ে মতবিরোধ আছে, কিন্তু আমরা আমাদের জীবনের রহস্য, জগতের রহস্যকে কিন্তু অস্বীকার করতে পারি না। আমরা এই পরিবর্তনশীল জগতের অন্তরালে যে অপরিবর্তনীয় সত্তা থাকতে পারে তার অস্তিত্বকে আমরা অস্বীকার করতে পারি না। আমরা উপলব্ধি করতে পারি যে পরিবর্তনের আড়ালে কোনো রহস্য আছে, আর রহস্য আছে বলেই আমাদের মধ্যে জানার প্রবণতা বাড়ছে। এই রহস্যকে কিন্তু আমরা অস্বীকার করতে পারি না, ফলে দ্রব্য আছে, কিন্তু সেটা কিভাবে আছে সেটা আমাদের জানার চেষ্টা করতে হবে। আমাদের যে দার্শনিকগণ যে সমস্ত ভাবনা চিন্তা করে গেছে তাদের উপর ভিত্তি করে নতুন করে ভাবতে হবে, নতুন করে এগিয়ে যেতে হবে সেই রহস্য উদ্ঘাটন করার জন্য। ধন্যবাদ, আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার এই আলোচনার মধ্য থেকে অনেকটা সমৃদ্ধ হলাম। ধন্যবাদ জানাই আমাদের কলেজের অধ্যক্ষ, আমাদের প্রিন্সিপাল স্যার এবং এখানে উপস্থিত সকল স্যার ম্যাডামকে। এবং যাদের কথা না বললেই নয়, যারা আমাদের টেকনিক্যাল সাপোর্ট দিয়েছেন, অধ্যাপক শুভম দাস মহাশয় এবং অধ্যাপিকা নিমিষা রায় মহাশয়া, যাদের টেকনিক্যাল সাপোর্ট ছাড়া আমাদের এই অনুষ্ঠানটি করা সম্ভব হতো না। স্যার এবং ম্যাডাম, আমাদের সকল ছাত্রছাত্রীর পক্ষ থেকে আপনাদের অনেক কৃতজ্ঞতা জানাই এবং অনেক অনেক ধন্যবাদ জানাই। এবার আসি আমার সকল সহপাঠী বৃন্দদের কাছে, তারা এত সুন্দরভাবে আজকের এই অনুষ্ঠানটি উপস্থাপন করল এবং আজকের এই অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করতে যারা আমাদের সহযোগিতা করেছেন, যারা এখানে উপস্থিত ছিলেন, সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।